নমস্কাৰ আজি ব্যতিক্ৰমলৈ মই হান্তনু মন্ত্ৰই স্বাগতম জনাইছো ৰাজ্যত চলি থকা খেতিয়া পৰিস্থিতি খেতিয়া পৰিবেশ সম্পৰ্কে আমি আলোচনা কৰিবলৈ লৈছো বিগত কিছুদিন ধৰি ইতিমধ্যে আপোনালোক অৱগত হৈছে আমিও সংবাদ মাধ্যমৰ জৰিয়তে সেই ঘটনা পৰিঘটনা দেখুৱাই আছো ঢিংকাণ্ড আৰু তাৰ পূৰ্বে যদি আমি চাওঁ শিৱসাগৰত এক আন্দোলন য'ত কোৱা হৈছিল যে অনা অসমীয়াৰ বিৰুদ্ধে বহিৰাগতৰ বিৰুদ্ধে খিলঞ্জীয়াৰ অধিকাৰ সুৰক্ষিত হ'ব লাগে অধিকাৰ কি হ'ব পাৰে তেওঁলোকে ভূমি অধিকাৰৰ কথা কৈছিল যে ভূমি ক্ৰয় বিক্ৰয়ৰ ক্ষেত্ৰত বাধা দিব লাগিব তাৰ পূৰ্বে বিজেপিয়ে কৈছিল যে নামনি অসমত বা বিশেষকৈ তিনিখন জিলাৰ কথা কোৱা হৈছিল এনেকুৱা এখন আইন আনিব য'ত মুছলমানে হিন্দুৰ মাটি ক্ৰয় কৰিব নোৱাৰিব তাৰ উদ্দেশ্য এইধৰণে ব্যাখ্যা কৰা হৈছিল যে জনগাঁথনি সলনি হৈছে নামনি অসমৰ এই জিলাসমূহত সংখ্যালঘুত পৰিণত হৈছে হিন্দু বা খিলঞ্জীয়া বুলি কৈছে কিছুমান ঠাইভিত্তিত আৰু সেইসকলক সুৰক্ষাৰ বাবে তেনেকুৱা এখন আইনৰ প্ৰয়োজন আছে উজনি অসমত যেতিয়া বহিৰাগতৰ প্ৰসংগটো আহিল উজনি অসমৰ পৰা দল সংগঠনে দাবী কৰিলে যে আমাকো এনেকুৱা ধৰণৰ এখন আইন লাগে য'ত খিলঞ্জীয়াৰ অধিকাৰ সুৰক্ষিত হ'ব আৰু তাত ভাবুকিৰ সৃষ্টি হৈছে বহিৰাগত অনা অসমীয়া বনিয়াৰ পৰা বুলি উল্লেখ কৰিছিল যে তেওঁলোকৰ পৰাও আমাক সুৰক্ষা দিব লাগে তাৰ মাজতে সৃষ্টি হ'ল আপোনালোকৰ মনত আছে ঢিঙৰ কাণ্ডটো য'ত এগৰাকী কিশোৰীক বলাৎকাৰ কৰা হ'ল আৰু এই ঘটনাৰ অপৰাধত জড়িত হৈ পৰিল মূল অভিযুক্ত হিচাপে তফাজ্জুল যি আজি এই মুহূৰ্তত পৃথিৱীত নাই ইতিমধ্যে মৃত্যু হৈছে তফাজ্জুলৰ আন দুগৰাকী সহযোগীৰ নাম ইতিমধ্যে আৰক্ষীয়ে উল্লেখ কৰিছে ঘোষণা কৰিছে কিন্তু গ্ৰেপ্তাৰ হোৱা নাই বা আৰক্ষীয়ে জালত পৰা নাই ঘটনা যেতিয়া সংঘটিত হ'ল তাৰ পাছতেই এটা আন্দোলনৰ সৃষ্টি হ'ল আৰু কোৱা হ'ল যে মিয়াই যিধৰণে উপদ্ৰৱ চলাইছে ঢিঙৰ দৰে নামনি অসম শেষ মধ্য অসম শেষ এতিয়া উজনি অসমলৈ মিয়াই আগ্ৰাসী ৰূপত আহিব লৈছে আৰু দল সংগঠন বিশেষকৈ 30টাকৈ যি দল সংগঠনে উজনি অসমৰ অনা অসমীয়াৰ বিৰুদ্ধে আন্দোলন আৰম্ভ কৰিছিল তেওঁলোকে আন্দোলন প্ৰসাৰ কৰি দিলে এতিয়া মিয়াৰ বিৰুদ্ধে 7 দিনৰ সময়সীমা উজনি অসম ত্যাগ কৰিব লাগিব মিয়াই 7 দিনৰ সম্ভৱতঃ আৰু 1টা দিন বাকী আছে তাৰ পাছতে 7 দিনৰ সেই ডেডলাইন উকলি যাব এই 7 দিন পাছত এজনো মিয়া উজনি অসমত নাথাকিব নেকি এই প্ৰশ্ন আজি উত্থাপিত হৈছে তাৰ লগে লগে এটা ভিডিঅ' ভাইৰেল হৈ পৰিছিল সেই ভিডিঅ' সম্পৰ্কেও কথা বতৰা আজিৰ তাৰিখত প্ৰয়োজন আছে এই ভিডিঅ'ত দেখা পোৱা গৈছিল কেইজনমান মিয়া যুৱকক প্ৰহাৰ কৰা হৈছিল আৰু দল সংগঠনৰ কিছু নাম উল্লেখ কৰা হৈছিল তাত জয় অসম বুলি ক'ব দিয়া হৈছিল বীৰ আছে জিন্দাবাদ আছো জিন্দাবাদ তাৰপাছত দল সংগঠনে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰি কৈছিল যে আমাৰ নহয় ইয়াত আমি জড়িত নহয় প্ৰশ্ন উঠিছিল জড়িত কোন আছে সেই যিসকল শ্ৰমিকক প্ৰহাৰ কৰা হ'ল সেইসকল শ্ৰমিকৰ উভতি আহিলে উজনি অসমৰ পৰা তাৰপাছত গৃহ জিলা বিশেষকৈ বৰপেটাত কেইখনমান এজাহাৰ দিলে সেই এজাহাৰত উল্লেখ কৰিলে যে ইয়াৰ আঁৰত ময়ূৰ বুঢ়াগোহাঁই নামৰ বিজেপিৰ নেতা এগৰাকী জড়িত হৈ আছে তেওঁলোকক কামৰ বাবে ঠিকাভিত্তিক কামৰ বাবে লৈ গৈছিল পাৰিশ্ৰমিক দিবলগীয়া আছিল কামৰ বিনিময়ত 15 লাখ টকা টকা নিদিলে আৰু সুযোগ ল'লে দল সংগঠনে আন্দোলন কৰিছে মিয়াহাটৰ অভিযানৰ সুযোগ লৈ সেইসকলক পইচা নিদিয়াকৈ খেদি পঠিয়ালে আৰু এই বিষয়টো এতিয়া ৰাজনৈতিক মহলতো চৰ্চা হৈ আছে বিধায়কসকলেও সদনৰ বাহিৰত এই প্ৰসংগটো উত্থাপন কৰিছে এনেকুৱা এটা পৰিৱেশৰ সৃষ্টি হৈছে মূল প্ৰসংগ হৈছে খিলঞ্জীয়াৰ অধিকাৰ খিলঞ্জীয়াৰ অধিকাৰ কি ধৰণে খিলঞ্জীয়াৰ হাতত থাকিব সেয়া এক ডাঙৰ প্ৰশ্ন সেই প্ৰশ্নৰে উত্তৰ বিচাৰিম উজনিৰ পৰা মিয়া হাতা অভিযান বা মিয়াক বাহিৰ কৰি দিয়াৰ পাছত অসমীয়াৰ বা অসমৰ খিলঞ্জীয়াৰ অধিকাৰ সুৰক্ষিত হৈ থাকিবনে অদূৰ ভৱিষ্যতে নে অসম আন্দোলনৰ দৰে আন এক পৰিৱেশৰ সৃষ্টি হ'বলৈ গৈ আছে উজনি অসমৰ পৰা যদি মিয়া আহে অসমৰ বাহিৰ হৈ বা দেশৰ বাহিৰ হৈ যাব নেকি ক'ত ৰৈ যাব বা ৰৈ যোৱা ঠাইত আৰু অধিক হেঁচাৰ সৃষ্টি হ'ব নেকি কেতবোৰ প্ৰশ্ন আজিৰ তাৰিখত উত্থাপিত হৈছে উত্তৰ বিচাৰিবলৈ ষ্টুডিঅ'ত উপস্থিত থকা অতিথিসকলক স্বাগতম জনাইছোঁ এ জি ৱাই চিৰ সভাপতি পলা চাংমাই ডাঙৰীয়া আছে আটাইছোঁ যুটীয়া সম্পাদক দিগন্ত চাংমাই ডাঙৰীয়া আছে আমাৰ লগত আমচু উপদেষ্টা আইনুদ্দিন আহমেদ ডাঙৰীয়া আছে বিজেপি মুখপাত্ৰ ব্ৰজেন মহন্ত ডাঙৰীয়া আছে নগাঁৱৰ পৰা কিছু অংশক সংখ্যালঘু নেতা আছে কাৰণ নগাঁৱতো আন এটা ঘটনা এতিয়া চলি আছে ষ্টুডিঅ'লৈ অহাৰ পূৰ্বে মই 2-3 মিনিটৰ বাবে এবাৰ নগাঁওলৈকে গৈছোঁ কাৰণ তাত ঘটি থকা ঘটনাটো শেহতীয়াকৈ যিবোৰ ঘটি আছে তাত ইন্ধন যোগাই আছে নগাঁৱৰ এই মাছ ব্যৱসায়ক লৈ ভাবুকি প্ৰতিভাবুকীয়ে নগাঁৱত মাছ ব্যৱসায়ীসকলে কৈ আছে যে আমি উজনি অসমলৈ মাছ প্ৰেৰণ নকৰোঁ উজনি অসমত কোৱা হৈছে নগাঁৱৰ মাছ আমি নাখাওঁ ইউৰিয়া দিয়া মাছ নাখাওঁ সেয়া অন্য এক জেহাদ তাৰ বিপৰীতে আজি নগাঁৱত এক দৃশ্য দেখিবলৈ পোৱা গ'ল সম্ভৱলৈ সেই দৃশ্যটো দেখুৱাইছোঁ নগাঁৱত যিসকল মৎস্য ব্যৱসায়ীয়ে উজনি অসমলৈ মাছ প্ৰেৰণ নকৰি নগাঁৱতে মাছ বিক্ৰী কৰিবলৈ আহিছিল সেইসকলক বীৰ লাচিত খানা আৰু 2 দল সংগঠনৰ প্ৰতিনিধিয়ে তেওঁলোকক বাধা প্ৰদান কৰা পৰিলক্ষিত হৈছে নগাঁৱৰ বজাৰতো আনকি মাছ বিক্ৰী কৰিবলৈ দিয়া নহয় যদিহে উজনি অসমলৈ তেওঁলোকে ভাবুকি দি মাছ প্ৰেৰণ নকৰোঁ বুলি যিধৰণৰ ভাবুকি দিছিল সেই ভাবুকি যদি উঠাই নলয় অৱশ্যে পৰৱৰ্তী সময়ত তেওঁলোকে কৈছিল ভাবুকি নহয় এয়া আমাৰ ভয় আমাক যিহেতু উজনি অসম ত্যাগ কৰিবলৈ দি আছে আমি তাত গ'লে হয়তো আমাৰ ওপৰত আক্ৰমণ চলিব পাৰে কিন্তু প্ৰথমতে দৃশ্যটো চাই লওক কি ঘটিছিল Thank you.
ঠিক আছে, এই দৃশ্য আপোনালোকে দেখিলে, এই দৃশ্য আপোনালোকে দেখিলে যে বজাৰত মাছ বিক্ৰী কৰিবলৈ নিদিয়াৰ হুংকাৰ লৈছিলে। তাৰ পাছত আৰু একাংশ নেতা আছে, তেওঁলোকে কৈছে কাইলৈও যদি একেধৰণৰ ঘটনা সংঘটিত কৰিবলৈ আহে আমি লগত থাকিম। সংখ্যালঘু নেতাই কৈছে আৰু চাওঁ কি কৰিব পাৰে, বিল আছে নাই। গতিকে ভাবুকি প্ৰতিভাবুকিয়ে যি ধৰণৰ এটা এটা অঞ্চলত প্ৰভাৱ বিস্তাৰ কৰিছে তাৰপৰা কিন্তু অন্য ঠাইতো তাৰ প্ৰভাৱ পৰিছে, সাংঘাতিক ধৰণে পৰিছে। মই সেইবাবে আহিব বিচাৰিছোঁ বাহাৰুলৰ ওচৰলৈকে। বাহাৰুল, ঘটনা কি ঘটি আছে চমুকৈ তেওঁলোকে কি ক'ব বিচাৰিছে? মাছক লৈ এটা সাংঘাতিক ধৰণৰ উত্তেজনা, আৰু এই উত্তেজনা বিভিন্ন পক্ষলৈ বিয়পি পৰিছে, এটা সাম্প্ৰদায়িক সংঘৰ্ষৰো আশংকা কৰা হৈছে। বিল আছিল থানাই মানা কৰিছে, কাইলৈ এতিয়া সংখ্যালঘু নেতাসকলে কি প্ৰত্যাহ্বান জনাইছে, কি কৰিম বুলি ভাবিছে তেওঁলোকে? হয় শান্তনু, দিন কাণ্ডৰ পিছত দেখা গৈছিল যে উজনি অসমৰ যি মিয়াহাটা অভিযান আৰু মধ্য অসমৰ যি মাজজেহাট, সেই দুটা বিষয়ে অসমত দেখা গৈছে যে ইতিমধ্যে এক অশান্ত পৰিৱেশ সৃষ্টি হৈছে। আৰু আজিৰ দিনটো যদি আপুনি পৰ্যবেক্ষণ কৰে, পুৱাৰ ভাগৰ পৰা যদি আৰম্ভ কৰে, পুৱাৰ ভাগত দেখা গৈছিলে নগাঁৱৰ পৰা যি মাছ উজনি অসমলৈ প্ৰেৰণ কৰা হৈছিলে সেয়া গাড়ী উভতি দিয়া হৈছিলে। সমান্তৰ হিচাপে নগাঁও জিলাৰ যি বৰবজাৰ আছিলে তাতো দেখা গৈছিলে এটা সংগঠন লাচিত সেনাই গৈ পেলাই সেই মাছ বিক্ৰী কৰাৰ বাধা প্ৰদান কৰিছিলে। আৰু সমান্তৰ হিচাপে আপুনি চাব যায় যে পিয়লিৰ ভাগত দেখা গৈছিলে যি অসম সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদ আছে তেওঁলোকে একে ভাবুকি প্ৰদান কৰিছিল। আৰু দেখা গৈছে এটা দলে আৰু এটা এটা সংগঠন এটা সংগঠনক বাবুকি প্ৰদান কৰি আহিছে। কিন্তু সমান্তৰ হিচাপে যে নগাঁও জিলাত একে পৰিৱেশ ৰাতিপুৱা আমি দেখুৱাইছিলোঁ আৰু এয়া পৰিৱেশ আজি অলপ আগত এটা যি জুৰিয়াৰ যি বৃহত্তৰ অঞ্চল আছিলে সেই অঞ্চলৰ যি মাছক লৈ যি ইতিমধ্যে গোটেই অসমত এক চৰ্চা লাভ কৰিছে আৰু ইতিমধ্যে দেখা গৈছে যি দল সংগঠন আছে তেওঁলোকে বিভিন্ন মতামত কৰিছিল। কিন্তু অলপ পূৰ্বে আমি গম পাইছোঁ তাত ইতিমধ্যে তেওঁলোকে যি মীনপালকসকল আছে সিহঁতে ইতিমধ্যে বিভক্ত হৈ পৰিছে, একাংশই বিচাৰিছে যে ইয়াৰ মাছ অসমৰ উজনিলৈ প্ৰেৰণ কৰক আৰু এইখন পঢ়া শুনা হেল্প কৰক আৰু দল সংগঠনে হেল্প কৰক। কিন্তু ইয়াৰ বিপৰীতে দেখা গৈছে, আমি কালিও দেখুৱাইছিলোঁ তিনিজনমান ব্যক্তিয়ে মাত্ৰ মীনপালকে তেওঁলোকে সংবাদ মাধ্যমৰ আগলৈ আহি পেলাই উজনিলৈ মাছ পঠাব নালাগে বিৰূপ মন্তব্য কৈছিলে। আৰু মোৰ লগত আছে নগাঁও জিলাৰ সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদৰ অসমৰ কাৰ্যবাহী সভাপতি আৰু মোৰ লগত আছে উপসভাপতি আমচু, আমি তেওঁলোকৰ পৰা জানিব বিচাৰিম যে কি পৰিৱেশ হৈছে নগাঁও জিলাত। দেখা গৈছে এটা সংগঠন আন এটা সংগঠনক ভাবুকি প্ৰদান কৰিছে, মুকলিকৈ কাইলৈ কি কৰাৰ পৰিকল্পনা আছে যদি পুনৰ বিল আছিল খানা বা তেনেকুৱা ধৰণৰ সংগঠন আহে মাছ বিকিব নিদিয়ে, তেওঁলোকে কিবা এটা সিদ্ধান্তৰ কথা কৈছিল, কি কৰিব বিচাৰিছে এতিয়া আপোনালোকে? কি কৰিব যদি আপোনালোকে ইতিমধ্যে এটা চেলেঞ্জ দিছে যিহেতু বিল আছে, আপোনালোকে যদি মাছ লৈ আহিব দিছে, যদি লাচিত থানা আহে আৰু আপোনালোকে এইটো ক্ষেত্ৰত আপোনাক কি কৰিব? আমি চেলেঞ্জ দিছোঁ এইটো কাৰণেই, আমি কাৰোবাক আক্ৰমণ কৰাৰ কাৰণে নহয়। কাৰণ নগাঁও জিলাখন এনেকুৱা এটা জিলা যি জিলাত বিভিন্ন জাতি জনগোষ্ঠী আমি শান্তি সম্প্ৰীতি বজাই ৰাখি আজি ইয়াত আমি বহবাস কৰি আছোঁ। ইয়াত কোনো ধৰণৰ উচতনিমূলক বক্তব্য বা কোনো ধৰণৰ ভুল বুজাবুজি আমাৰ মাজত কোনো ধৰণৰ ভেদ ভাৱ নাই। আমি বিভিন্ন জনগোষ্ঠী ইয়াত বহবাস কৰি আছোঁ। আজি উজনিত কিবা এটা হৈছে, সেই উজনিৰ প্ৰভাৱটো আজি মধ্য অসমত তেওঁলোকে পেলাব বিচাৰি আছে। আপোনালোকে চাওক যে এই ক্ষেত্ৰত ভুলটো কোনে কৰিছে? আমাৰ মানুহে ভুল কৰিছে না একাংশ ব্যক্তিসকলে ভুল কৰিছে? আজি ৰাতিপুৱা মাছ বেপাৰীসকলে মাছ বিক্ৰী কৰা কৰিবলৈ যাওঁতে যদি আজি তেওঁলোকে বাধা প্ৰদান কৰিছে, বাধা প্ৰদান কৰা ব্যক্তিসকল তেওঁলোকৰ ইমান সাহস ক'ত হ'ল আৰু এইটো অধিকাৰ ক'ত পালে? আৰু কোন ব্যক্তিসকলে কৈছে মাছ লৈ শিৱসাগৰ লৈ যাব নালাগে? আমি এইটোতো সমৰ্থন দিয়া নাই। আমি অৰ্থনৈতিক অৱৰোধ আমি এইটো কেতিয়াও কামনা নকৰোঁ, কাৰণ আমাৰ মাজত এটা আমাৰ মাজত মতানৈক্য থাকিব পাৰে, এইটো সময়ত সাল সলনি হৈ যাব পাৰে। আৰু সেইবুলি খাদ্য সামগ্ৰী হওক বা বিভিন্ন ধৰণৰ বস্তু এটা জিলাৰ পৰা আন এটা জিলাত লৈ যোৱাৰ অধিকাৰ সকলোৰে আছে আৰু বাধা প্ৰদান কৰা ব্যক্তিসকলক প্ৰদান ৰোধ কৰিব লাগিব আৰক্ষী প্ৰশাসনে। ইতিমধ্যে নগাঁও জিলা প্ৰশাসনে আমি দেখিছোঁ দুজন ব্যক্তিক আটক কৰি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে, আমি নগাঁও জিলা প্ৰশাসনক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। তাৰ লগতে আমি নগাঁও জিলাৰ মাছ বেপাৰীসকলক আমি আহ্বান জনাইছোঁ, আপোনালোকে ভয় ভাবুকি নাই, আপোনালোকে বিভিন্ন এলেকাত ব্যৱসায় আৰম্ভ কৰক, কোনো ধৰণৰ ভয় ভাবুকি নাই। যিহেতু নগাঁও জিলা প্ৰশাসন ইতিমধ্যে এই ক্ষেত্ৰত অষ্টম হৈ আছে, যথেষ্ট কটকটীয়া হৈ আছে। আমি সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদে আজি দুখেৰে ক'ব বিচাৰিছোঁ যে উজনি অসমৰ যিটো সাম্প্ৰদায়িক পৰিস্থিতি আজি লাট আজি শৃংখল চলিহাৰ নেতৃত্বত আমি দেখিছোঁ আজি অসমৰ বিভিন্ন এলেকাত তেওঁলোকে আজি বিভিন্ন ধৰণৰ মন্তব্য কৰি আমাৰ মানুহখিনিৰ মাজত বাক বাক কৰিবলৈ চেষ্টা কৰিছে। আমি অসমত আমাকতো জীয়াই থাকিব কমচে কম সুবিধা এটা দিব লাগিব, আমাৰতো এটা আত্মসন্মান আছে। যেতিয়া আঘাত কৰিব আহিব, যেতিয়া আক্ৰমণ কৰিব আহিব, তেতিয়া প্ৰত্যাক্ৰমণ আমাৰ নিশ্চয় গণতান্ত্ৰিকভাৱে আমাৰ কৰিব লাগিব। সেইকাৰণে আমি কৈছোঁ যে শৃংখল চলীয়া
বাহিনীর যদি দম আছে নগাঁও আহক, আমি সেইকারণে এই কোথাও আমার এই উদ্দেশ্য নহয় যে আমি কারোবাক আমি আক্রমণ করি। আমি গণতান্ত্রিকভাবে আমি যিখিনি করব লাগে আমি করিম, কিন্তু আমি আক্রোশমূলকভাবে হিংসামূলকভাবে আমি কারো লগত আমি হাই কার্য নকরো। ইতিমধ্যে নগাঁও জেলা প্রশাসনে ব্যবস্থা লৈছে, ধন্যবাদ জ্ঞাপন করছো। আর পরবর্তী সময়ত নগাঁও জেলা নহয় আইন শৃঙ্খলা রক্ষাকারের ক্ষেত্র আজি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় গৃহ বিভাগের দায়িত্ব থাকার পিছত আমি দেখিছো বিভিন্ন বিভিন্ন এলাকাতে এনেকা অপরাধমূলক ঘটনা বা এনেকা শান্তি সম্প্রীতি বিনষ্ট করবলে একাংশ সংগঠনের ব্যক্তি সকলে লাগিছে। তেওঁলোকৰ উপর আইনী ব্যবস্থা লগে যদি হলে হেতেন, তৎক্ষণিকভাবে যদি হলে হেতেন, আজি পরিস্থিতি ইমান তল পালে নগলে হেতেন। আর তার লগতে আমি দেখিছো আমার প্রতিনিধি আছে আমসুয়ে কি কয়, এই ক্ষেত্রে দেখা গেছে যে নগাঁও জেলার ইতিমধ্যে মাছ জেহাদ বলে হয়েছে আর বিভিন্ন দল মুকলি চ্যালেঞ্জ করে আছে, আপনার একটা সংগঠনের প্রতিনিধি কি করবে? আজি ঢিংকাণ্ডর আলম লৈ আজি বিষয়টি অন্যফালে ঢাল খাইছে। আসলতে সব এই শান্তি সম্প্রীতির এই শঙ্করাজানের মিলন ভূমি, ইয়াত আপনি অধিকার বিচারক, অধিকার সহ জিয়াই থাকুক, ভারতীয় সংবিধানে আপনার অধিকার দিছে। আমি প্রত্যেকেই জানো যে নগাঁওখন শান্তি সম্প্রীতি আজি শঙ্করদেব আজান ফকিরর মিলন ভূমি, আমি প্রত্যেকেই আমি সুদৃঢ়তার আমি একতার বান্ধোনত আছো, কিন্তু আজি ঢিং ঘটনাত আজি প্রত্যেকেই ধিক্কা জানাইছে, প্রত্যেকেই গরিহণা দিছে। আমি প্রত্যেকেই বিচারি আছো যে ঢিং ঘটনার লগত জড়িত প্রতিগী দোষী ব্যক্তিক করায়ত্ত করে কঠোরপর কঠোরতম শাস্তি দিব লাগে। কিন্তু এতিয়া দেখা পাইছো যে উজনি অসমৰ সংগঠন, আমার নগাঁওয়ের সংগঠন, আমি যদি মুকলিকে সংঘাতত যাও তেতিয়াহলে শান্তি ঘূরি নাহিব। আজি আমার যখন খাতি খোৱা শ্রমিক যিসকলে অর্থনীতি টনকিয়াল করে আছে, আজি সাংঘাতিক একটা প্রেসার সম্মুখীন হয়েছে। গতি আজি নগাঁও যে ঘটনা সংঘটিত হয়েছে মানে দুর্ভাগ্যজনক বলে কোথাও, আর এনে ঘটনা নগাঁওত হব না। বাহারলে আসিম আমি আপনার ওসরলেকে, গতি ক্রিয়া প্রতিক্রিয়া দেখিছে গ্রাউন্ডত কি ঘটি আছে। মই প্রথমতে বিচারিছো দিগন্ত সাংমাই ডাঙরিয়া আপনার ওসরলেকে এইভাবে বিচারিছো, ঢিঙত বা নগাঁওত কি ঘটেছে দেখা পাইছে, এটা যেন মুখামুখি সংঘর্ষের দিকে আগবাড়ছে। ত্রিশটা সংগঠনের অন্যতম একটা অংশীদার বীর লাচিত থানা, আজ বীর লাচিত থানার কিছু প্রতিনিধি নগাঁওর ব্যবসায়ী সকলক কৈছে উজনি অসমলৈ যদি মাছ প্রেরণ নকরার সিদ্ধান্ত প্রত্যাহ্বান জানাইছে, আমি নগাঁওতো বিক্রি করব নিদিও। সংখ্যালঘু পরিষদে মন্তব্য করেছে, আপনি সেই মন্তব্য শুনেছে, যদি আক্রমণ যদি করবলে আসে আমাক প্রত্যাক্রমণ তো নিজে জিয়াই থাকার বাবে করব লাগবে, একটা মুখামুখি সংঘাতের দিকে গৈ আছে। এনে পরিস্থিতিত আপনার যে সিদ্ধান্ত আছিল সাত দিনের ভিতর উজনি অসম ত্যাগ করব লাগিব মিয়ায় বিশেষক, এই যে সিদ্ধান্ত তারপর কিন্তু আপনার বহুলোক বনসাইন করাবর বাবে সরকারে প্রশাসনে কইছিলে, বহুতে হয়তো করেছে বহুতে নাই করা, মাঝে মাঝে বহু সংগঠনের নেতাক আটকও করেছে আর এই ধরনের যাতে আইন শৃঙ্খলা হাতত তুলি নলয় তার বাবে দাবি জানাইছে। এটা সাত দিনের সময়সীমার বাবে মাজত মাত্র একটা দিন আছে, তারপর এই তো সাত দিন উকলিব, তারপর যদি স্বেচ্ছায় সেই সকল মিয়ায় উজনি ত্যাগ নকরে তাহলে আপনি আপনাদের বলপূর্বকভাবে ত্যাগ করবলে চেষ্টা করব নাকি? চক সন্তনুরা, আজি ধর যে ঢিংকাণ্ড, ঢিংকাণ্ডরপরাই আসলে গোটে কথাখিনি উৎপত্তি হয়েছে। কারণ কেলে আমি একটা কথা কব বিচার যে ঢিংকাণ্ডত আসলতে আমি মিয়া বা মুসলমান বলে আমি কবলে যাওয়া নাই, অপরাধী অপরাধী অপরাধী, আসলতে কোনো জাতি ধর্ম একো না থাকে, অপরাধীরও আসলতে অপরাধী বলে কোয়া হয়। সেইটো কারণে অপরাধীক আসলতে আমার বিজেপি নেতৃত্বাধীন সরকারখনের দুর্বলতা আছে, কারণ কেলে সেই সময়তে যদি বিজেপি নেতৃত্বাধীন সরকার এখনে তেওঁলোকৰ যদি অপরাধীবিলাক করেক্ট করে মানে যদি উচিত তেওঁলোকৰ ব্যবস্থা ললে হলে তেতিয়া আজি এই ঘটনা সেইটো ঘটিবলৈ নাপায়। সেইটো কারণে আজি তারিখত ধর আপনার ধর্মক নামৰ একটা রাজনীতি চলিছে, ধর্ম নামৰ রাজনীতি চলিছে সন্তন, গতি ধর্মর নামত রাজনীতি চলা বলে কৈছে, আপনি মেরুকরণ করা বলে কৈছে, কিন্তু সিদ্ধান্ত তো কি হব সাত দিনের পশত কি হব? না, প্রথম কথা হল কি সন্তনরা, আমি সাত দিনের সময়টু আসলতে এটা কারণে দিয়া হয়েছিল যে সরকারে যদি ব্যবস্থা নলয় তেতিয়াহলে আমি সাত দিনের সময়সীমাটা বান্ধি দিছিল, সরকারক আমি বান্ধি দিছিল, এটা সরকারে আসলতে অতি সোনকালে একটা ব্যবস্থা লোক কারণে আমি আসলতে তেওঁলোকক দাবি জানাই আছো। যিখিনি শ্রমিক আছিলে ইতিমধ্যে একটা ভিডিও আপনাদের দেখা পাইছে, সেইটুক লৈ সদনের তো চর্চা হয়েছে, বিধায়কসকলেও কৈছে যে সেই ভিডিওত এগারী বিজেপি নেতার কথাই কোয়া হয়েছে, ময়ূর বুড়াগোহাই নিজের ব্যক্তিগত স্বার্থত কিছু মিয়াক লৈ গৈছিলে, তেওঁৰ ব্যক্তিগত কাম ঠিকাদারি কাম এটাত শ্রমিক হিসেবে নিয়োগ করা হয়েছিল, তারপর এজাহারত উল্লেখ করা মতে ধন দিবলৈ বাকি আছিল, কিন্তু টকা নিদি খেদি পঠিয়ালে এই মিয়াখেদা আন্দোলনের নামত, গতি আপনাদের ভাবে নেই কোনোবাই সুযোগ লৈছে আন্দোলনের? নয় নিশ্চয় হান্তনুরায়, আজি আসলতে কি বলবো যেটা আন্দোলন হয়ে গেছে, আন্দোলন হয়ে যাওয়ার লগে কবাত নয় কবাত রাজনীতি এটা সোমাই আছে, কারণ কেলে রাজনীতি নুসুমালে, কারণ কেলে তার যদি মানে ময়ূর বরগোহাঁয় তার যদি দুঃখী যদি
তেওঁলোকক শাস্তি প্ৰদান শাস্তি দিছে তেতিয়াহ'লে আচলতে এটা উচিত তদন্ত হ'ব লাগে। তদন্ত হোৱাৰ পিছত আচলতে গোটেই কথাখিনি স্পষ্ট হ'ব। যেতিয়ালৈকে এই বিষয়টো স্পষ্ট এটা তদন্ত নহয়, স্পষ্টকৈ জনা নাযায়, তেতিয়া কাকো আচলতে আমি দোষী বুলি ক'ব নিবিচাৰোঁ ঠিক আছে। কিন্তু আপুনি এই কথাটো স্পষ্টকৈ নিদিলে, ত্ৰি সংগঠনৰ কিবা সিদ্ধান্ত হৈছে নেকি যে মিয়াদাত থাকিব পাৰিবনে নোৱাৰে, মানে কেনেকুৱা ধৰণৰ এতিয়া সিদ্ধান্ত হৈছে? নাই, সেই কথাটোৱে আপোনাক কৈছোঁ শান্তনু দা, আমি আচলতে আমি এক সপ্তাহ সময় সীমা বান্ধি দিয়া হৈছিলে ত্ৰিছটা সংগঠনে, ত্ৰিছটা সংগঠনে সময় সীমা বান্ধি দিয়াৰ পাছত কাইলৈ দিনটোত ত্ৰিছটা আমাৰ সাত দিন উকলি যাব। সাত দিন উকলাৰ লগে লগে আমি আচলতে গোটেই সংগঠনখিনিয়ে এতিয়া ইতিমধ্যে আলোচনা হৈছে কাইলৈ দিনটোৰ পৰা আমি কেনেধৰণে কাৰ্যসূচী আমি হাতত লওঁ। কাৰণ কেলৈ আমি এটা কথা স্পষ্ট কৈ দিছোঁ যে কি, আমি ত্ৰিছটা সংগঠনে প্ৰতিখন জিলাই জিলাই আচলতে অনা অসমীয়া যিবিলাক বহিৰাগতৰ যিবিলাক জাতি আছে তেওঁলোকো আচলতে ইয়াত আমাৰ কোনো ধৰণৰ ইয়াত তেওঁলোকে সংগঠন কৰিব নোৱাৰিব। যদি তেওঁলোকে সংগঠন কৰে কিন্তু তাৰ ওপৰত আমি এটা আমি নিজৰভগীয়াকৈ যদি চৰকাৰী ব্যৱস্থা নলয় নিজৰভগীয়াকৈ আমি ব্যৱস্থা ল'বলৈ বাধ্য হ'ম। ঠিক আছে, মই আহিম আপোনাৰ ওচৰলৈকে। মই এবাৰ আহিব বিচাৰিছোঁ আইনুদ্দিন আহমেদ, তাৰপাছত আমি কথা পাতিম কিছু পলাশ চাংমাই ডাঙৰীয়াৰ সৈতে। আইনুদ্দিন, নগাঁৱৰ ঘটনাও দেখিছোঁ, ক্ৰিয়া প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। আজি দিগন্ত চাংমাইৰ ভাষ্যৰ পৰাতো কিছু নৰম এটা অনুভৱ হয় যে মিয়াখেদাৰ যিধৰণৰ শ্লোগান আছিল সম্ভৱতঃ হয়তো ক'ৰবাত সাতদিন উকলি যোৱাৰ পাছতো আৰু সময়সীমা থাকিব পাৰে। কিন্তু প্ৰশ্নটো হৈছে সেই নাগৰিকখিনি বা সেইখিনি শ্ৰমিক যে ইয়াৰ পৰা গৈছে প্ৰব্ৰজিত হৈ উজনি অসমলৈকে কামৰ সন্ধানত, সেইখিনি থকাত আপত্তি আছে আজিৰ তাৰিখতো নে নাই, সেই কথাটো হয়তো স্পষ্ট হ'ব। কিন্তু যদি আপত্তি নাথাকে আজি নহয় কাইলৈ পুনৰ এনেকুৱা ধৰণৰ এটা পৰিৱেশৰ সৃষ্টি হ'ব পাৰে, তো এই মুহূৰ্তত কি ক'ব বিচাৰিব আপুনি? আচলতে কথাটো অলপ বেলেগকৈ ক'ব লাগিব, নৰম গৰমৰ কথা নাই। কথাটো হৈছে যেতিয়া সংগঠন এটা জন্ম হয় তাৰ লক্ষ্য উদ্দেশ্য থাকে আৰু প্ৰত্যেকটো জাতি জনগোষ্ঠীৰ অধিকাৰ সাব্যস্ত কৰিব লাগে আৰু তেওঁলোকৰ নিজস্ব যি প্ৰাপ্য সেইটো চৰকাৰে দিব লাগে। উজনি অসমৰ যি ত্ৰিছটা সংগঠনে তেওঁলোকৰ যি অধিকাৰ তেওঁলোকৰ যি স্বাভিমানৰ ওপৰত কথা কৈছে আমাৰ তাতে ক'বলগীয়া নাই। আমাৰ ক'বলগীয়া হৈছে এইটোৱে যে ভাৰতীয় নাগৰিক ভাৰতবৰ্ষৰ যিকোনো অঞ্চলত যাব পাৰে আৰু তেওঁলোকক কোনো ক্ষতি কৰিব নালাগে। যদি কোনো অপৰাধী আছে অপৰাধীক চিনাক্তকৰণ কৰক, অপৰাধীক শাস্তি দিয়ক, আইনৰ গণ্ডীৰ ভিতৰত ৰাখি কঠোৰৰ পৰা কঠোৰতম শাস্তি দিয়ক, আমাৰ সমৰ্থন আছে আৰু ক'বলগীয়া নাই। এতিয়া প্ৰশ্নটো আহিছে, আপুনি চাব যে মূল কেৰণটো ক'ৰ পৰা ষ্টাৰ্ট হৈছে, সেইটো হৈছে যে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই শেহতীয়াভাৱে তিনি চাৰি মাহৰ যদি আপুনি তেওঁৰ ষ্টেটমেণ্টটো চায় তেতিয়াহ'লে আপুনি ৰহস্যৰ গোন্ধ পাব, সাম্প্ৰদায়িকতাৰ গোন্ধ পাব আৰু উচুটনি দিয়াৰ এটা গোন্ধ পাব। লোকসভা নিৰ্বাচন এইটো চবেই কৈ আছে কথাটো, আমিও কৈছোঁ কথাটো। তো মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যদি কাৰোবাক উচতাই আছে, ৰজাই যেতিয়া নিজৰ মানে স্থিতি নোহোৱা হৈ যাব তেতিয়া প্ৰজাৰতো আৰু কি অৱস্থা হয়তো সকলোৱে জানে, অসমবাসী জানিব। আমি চাওক, আমি কোনো সংঘাত নিবিচাৰোঁ, আমি কোনো আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণৰ কথা নাহে, আমি বিচাৰিছোঁ এখন শান্তিৰ অসম, আমি বিচাৰিছোঁ এক অসমীয়া এক ভাৰতীয়, আমি বিচাৰিছোঁ অসমত প্ৰত্যেকটো জাতি জনগোষ্ঠীৰ মাজত যি যি সমস্যা আছে সেই সমস্যাসমূহ অসম চৰকাৰে দূৰ কৰক। আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া যদি মুখ্যমন্ত্ৰীৰ আসনৰ যি গৰিমা সেইটো বিনষ্ট কৰিছে বুলি সকলোৱে কৈ আছে, আমিও কৈ আছোঁ, আৰু তেখেত গৃহ বিভাগৰ দায়িত্বটো পালন কৰিব পৰা নাই, গৃহ বিভাগৰ দায়িত্বৰ পৰা তেওঁ আঁতৰি আহিব লাগে, এজন ভাল দক্ষ ব্যক্তিক গৃহ বিভাগৰ দায়িত্ব দিব লাগে। আৰু নগৰ যিটো শেহতীয়া কাণ্ড, এই যিটো মাছ বেপাৰীৰ যিটো ঘটনা, এই ঘটনাটো দুৰ্ভাগ্যজনক ঘটনা। আৰু আচলতে আমি ভাবোঁ যে তেওঁলোকে সিদ্ধান্তটো এনেকুৱা লৈছে নেকি যে উজনি অসমত যিটো যাবলৈ নিদিব, পৰিৱেশ বেয়া হ'ব পাৰে, তাৰ কাৰণে এই মুহূৰ্তলৈকে উজনি অসমত এই ছাপ্লাইটো দিয়া উচিত নহ'ব। যদি আৰু ইতিমধ্যে যিহেতু নগাঁও জিলা প্ৰশাসনে দুইটা পক্ষৰ ক্ষেত্ৰতে বাস্তৱসন্মত পদক্ষেপ এটা গ্ৰহণ কৰিছে, বিৰলাচি থানাৰ দুজন ব্যক্তিক আটক কৰিছে বা সেই মাছ ব্যৱসায়ীৰ যিজন জেহিৰুল কিজন নামটো তেখেতক ইতিমধ্যে আৰক্ষীয়ে আটক কৰিছে। গতিকে আমি ভাবোঁ যে প্ৰশাসনে নিজৰ আইনী শাসন প্ৰৱৰ্তন কৰক, আমাৰ সম্পূৰ্ণ সমৰ্থন। ঠিক আছে, মই পলাশ চাংমাই ডাঙৰীয়াৰ ওচৰলৈকে আহিছোঁ, এ জি ৱাই চি পি অসম জাতীয় দলবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ। এই ক্ষেত্ৰত ক'বলগীয়া নিশ্চয়কৈ থাকিব অসমৰ এই পৰিস্থিতি সম্পৰ্কত। একটো আমাৰ আছে, প্ৰথম কথা, যিবোৰ আন্দোলন উজনি অসমৰ পৰা যিখিনি আন্দোলন হ'ল যে আমাৰ খিলঞ্জীয়াৰ অধিকাৰ থাকিব লাগে। দ্বিতীয় কথা, আইনুদ্দিনে কোৱা কথাটোত মুখ্যমন্ত্ৰীৰ যিটো যুক্তি, সেই যুক্তিটোও কিছু অংশক লোকে পতিয়ন গৈছে। এই কথাটোত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে সদনৰ মজিয়াতে কালি কৈছে আইনুদ্দিনে কোৱা কথাটো ভাৰতীয় হিচাপে যিকোনো ঠাইত যোৱাৰ অধিকাৰ থাকিব পাৰে, বসতি স্থাপন কৰিব পাৰে। কিন্তু মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছে অসমৰ দৰে প্ৰেক্ষাপটত যদি চাওঁ যিখিনি ভৌগোলিক পৰিসীমা আছে অসম ভূখণ্ডৰ, তাত নামনি আৰু মধ্য অসমৰ জনবিন্যাস ইতিমধ্যে সলনি হৈছে আৰু উজনি অসমত যিহেতু আহোমকে ধৰি কেইবাটাও জাতি জনগোষ্ঠী তাত বসবাস কৰি আছে পৃথক সাংস্কৃতিক সভ্যতাৰ মাজেৰে, গতিকে তাত পূৰ্ববংগীয় মুছলমানৰ আগ্ৰাসনটো সেই অঞ্চলৰ
বাসিন্দাই নিবিচাৰে আৰু সেইবাবে আঁতৰি আহিব লাগে। গতিকে দুইটা কথাই অসমীয়া ব্যক্তিৰ বাবে বা অসমীয়া খিলঞ্জীয়াৰ বাবে অতি গুৰুত্বপূৰ্ণ। আপুনি কিভাৱে আপোনাৰ দৃষ্টি? আমাৰ কথা একেখিনি কথাই, নতুন কথা ইয়াত নাই। আমি সকলোৱে এইখন অসমত খিলঞ্জীয়া মানুহৰ যিবিলাক অধিকাৰ সেই অধিকাৰবিলাক বিচাৰোঁ। সি ৰাজনৈতিক অধিকাৰেই হওক বা আন আন যিবিলাক অধিকাৰ, খিলঞ্জীয়া মানুহ ধৰাচলতে সকলো ফালৰ পৰা সুৰক্ষিত হৈ থকাটো আমি বিচাৰোঁ। এতিয়া এইখিনি কথা মই বহুতবাৰ কৈ আছোঁ, বিভিন্ন সভায় সমিতিয়ে কৈছোঁ যে আমাৰ খিলঞ্জীয়া মানুহবিলাকৰ আজিৰ তাৰিখত আমি সুৰক্ষিত কিয় নহয়? আমি অসমীয়া মানুহ, অসমৰ ভূমিপুত্ৰ, জনগোষ্ঠীয় জনজাতীয় মানুহবিলাক অস্তিত্বৰ সংকটৰ গৰাহত আমি কিয় আছোঁ? সেই কথাবিলাক বহু আলোচনা হৈছে এইখন অসমত, যে আমি যিবিলাক কথা ওলাই আছে যে মিয়া, মুছলমান, বঙালী বা মাৰোৱাৰী সম্প্ৰদায়, বিহাৰী সম্প্ৰদায়, এনেদৰে কোনো জাতি, জনগোষ্ঠী, সম্প্ৰদায়, ধৰ্ম, তেনেধৰণে আমি কথাবিলাক বিবেচনা নকৰি বা আলোচনা নকৰি আমি পোনপটীয়াভাৱে আলোচনা কৰিব পাৰোঁ যে কাৰ পৰা প্ৰকৃতপক্ষে অসমৰ ভূমিপুত্ৰৰ ক্ষতি হৈছে? এক, প্ৰব্ৰজনকাৰী, দুই, আগ্ৰাসিত বা বহিৰাগত। গতিকে এই দুই ধৰণে প্ৰব্ৰজিত আৰু আগ্ৰাসিত মানুহবিলাকক যেতিয়াই ৰোধ কৰিব পৰা হ'ব তেতিয়াই স্বাভাৱিকতে আমি খিলঞ্জীয়া মানুহবিলাক কিছু সুৰক্ষিত হ'ম। কিন্তু সেইবুলি আমি ইয়াৰ কোনোবা শ্ৰমিক এখন জিলাৰ পৰা আন এখন জিলাত গৈ পেলাই কাম কৰি থাকিব সেই শ্ৰমিকক খেদাই দিলেই কেতিয়াও আমি আমাৰ ভূমিপুত্ৰ বা স্বাভাৱিকতে জাতিটো সুৰক্ষিত নহয়। যে সুৰক্ষিত কৰিবলৈ হ'লে কি কৰিব লাগিব, যিটো কথা মুখ্যমন্ত্ৰীয়ে কৈ আছে সেই কথাটোকে আচলতে কিছু মডিফাই কৰিব লাগিব। মুখ্যমন্ত্ৰীয়ে কি কৈ আছে যে আমি গোৱালপাৰাত মুছলমান মানুহে মাটি কিনিব নোৱাৰিব, বটদ্ৰৱাত মুছলমানে মাটি কিনিব নোৱাৰিব, মাজুলীত মুছলমানে মাটি কিনিব নোৱাৰিব। কিন্তু স্বাভাৱিকতে এইখন অসমত মুছলমানটো বহু যুগ যুগৰ পৰা আছে, মুছলমানে মাটি কিনিব নোৱাৰিব, কিমান চনৰ আগত অহা মুছলমানে মাটি কিনিব নোৱাৰিব সেইটো এটা নিৰ্দিষ্ট চন তাৰিখ থাকিব লাগিব। কোনোবাই হয়তো 71 চন ক'ব, কোনোবাই হয়তো কোনোবাই হয়তো 3টা প্ৰজন্ম বুলি ক'লে এইটো শেষ হৈ নাযাব, সংবিধানততো তেনেকৈ কথাটো নাথাকিব। হয়তো কোনোবাই 71 চন বুলি ক'ব, কোনোবাই হয়তো 51 চন বুলি ক'ব, কাৰণ বিদেশীৰ ভিত্তিবৰ্ষ এতিয়া বহুতে 51 চন বিচাৰে, বহুতে 71 চন বিচাৰে। ঠিক তেনেধৰণে এটা চন থাকিব লাগিব। সেইটো কেৱল মাত্ৰ অকল যে মুছলমানৰ কাৰণে হ'লে নহ'ব, আচলতে 51 চনৰ পিছত অহা বা তেনেধৰণে এটা নিৰ্দিষ্ট চন তাৰিখৰ পিছত অহা আগ্ৰাসিত বা বহিৰাজ্যৰ পৰা যিবিলাক মানুহ আহিছে তেওঁলোকৰ ক্ষেত্ৰতো সেইটো হ'ব লাগিব, তেতিয়াহে সুৰক্ষিত হ'ব। কাৰণ আজিৰ তাৰিখত উজনি অসমৰ কথা খুব ওলাই আছে, অবি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে যদিও উজনি, নামনি, বৰাক, ব্ৰহ্মপুত্ৰ এনেধৰণৰ কোনো বিশ্বাস নকৰোঁ, কাৰণ আমাৰ বৰাক ভেলীটো আমাৰ সংগঠন যথেষ্ট শক্তিশালী, নামনি অসমতো আমাৰ যথেষ্ট শক্তিশালী, গতিকে আমি তেনেধৰণে কথাটো বিবেচনা নকৰোঁ। কিন্তু আমি কেনেধৰণে ক'ব লাগিব গোটেই কথাটো যে সামগ্ৰিকভাৱে যদি আপুনি এই উজনি অসমৰ যিটো মুখ্যমন্ত্ৰীৰ ভাষাতে কৈ আছোঁ হৃৎপিণ্ডস্বৰূপ সভ্যতা সংস্কৃতি সুকীয়া পূৰ্ববংগীয় মুছলমান মানুহবিলাক তাত যোৱাটো বিচৰা নাই, তাৰ লগে লগে কিন্তু আমি উজনি অসমৰ মানুহবিলাকে যিবিলাক আমাৰ বহিৰাগত মানুহ তেওঁলোকেও তাত তেনেধৰণে মাটি বাৰী কিনি নিগাজিকৈ বসতি স্থাপন কৰি ৰাজনৈতিক অধিকাৰলৈকে পোৱাটো আমি বিচৰা নাই। সেইকাৰণে দেখিছে টি সংগঠনে প্ৰথমতে গোটেই বহিৰাগতৰ বিৰুদ্ধে, অৰ্থাৎ বহিৰাগত আৰু প্ৰব্ৰজিত দুই ধৰণে, এই দুই ধৰণৰ আগ্ৰাসনৰ পৰা মুক্ত কৰিবলৈ হ'লে কেতবোৰ আইন প্ৰণয়ন কৰিব লাগিব, যিটো খুবেই যিটো অসম বিধানসভাতে কৰিব পৰা যায়, যিটো এটা ভূমিৰ ওপৰত অধিকাৰ। কেৱল মাত্ৰ মই ভাবোঁ যে মাজুলীতেই কেৱল মাত্ৰ বৰপেটা সত্ৰৰ 5 কিলোমিটাৰ যিটো ব্যাসাৰ্ধৰ ভিতৰত নহয়, সমগ্ৰ ৰাজ্যখনতে তেনেধৰণে প্ৰব্ৰজিত মানুহবিলাকৰ, তেনেধৰণে আগ্ৰাসিত মানুহবিলাকৰ, তেনেধৰণে বহিৰাগত মানুহবিলাকৰ ভূমিৰ যিটো অধিকাৰ সেইটো নাথাকিব, কেৱল মাত্ৰ খিলঞ্জীয়া মানুহৰহে থাকিব। হয়, এটা কথা যেনেধৰণে কৈছে 3টা প্ৰজন্ম মুছলমান মানুহৰ ক্ষেত্ৰত, ঠিক আছে, আমি কৈছোৱেই যে প্ৰব্ৰজিত কাক, আমি হয়তো 51 চন ধৰিব পাৰোঁ বা 71 চন ধৰিব পাৰোঁ, সেইটো আমাৰ প্ৰেক্ষাপথত আলোচনা হ'ব লাগিব। তেনেধৰণেহে এই গোটেই
সমস্যাটো সমাধান কৰি জাতিটোক সুৰক্ষিত কৰিব পৰা যাব নহলে মই কৈছো প্ৰবজিত আৰু আগ্ৰাহিত দুই ধৰণে আমাৰ অসমীয়া মানুহৰ ক্ষতি হৈছে আছে বুলি কৈছো কাৰণ এই কথাটো কোৱা কথা নহয় ভাৰতবৰ্ষৰ যেটো লোকপিয়ল সেই লোকপিয়লতে আমি দেখিছো যে 71 চনৰ লোকপিয়লত অসমত অসমীয়া ভাষীৰ সংখ্যা আছিল 60% আৰু 2011 চনৰ লোকপিয়লত অসমত অসমীয়া ভাষীৰ সংখ্যা 48% লৈ অবনমিত হৈছে আৰু 21 চনৰ যদি লোকপিয়ল ৰাজহুৱা হয় তেনেহলে অসমীয়া মানুহৰ সংখ্যা আৰু কমিব গতিকে অসমীয়া মানুহৰ সংখ্যা কমোতে অসমীয়া মানুহ নাইকিয়া হৈ যাব এদিন বা সংখ্যা লঘুত পৰিণত হ'ব গতিকে এইবিলাক বিষয় ইয়াৰ লগত জড়িত হৈ আছে গতিকে স্বাভাৱিকতেই মানুহবিলাকক সুৰক্ষিত হ'বলৈ হ'লে কটকটীয়া কেতবোৰ আমাক আইন লাগিব আমাক ভূমিৰ ওপৰত যিবিলাক অধিকাৰ কেৱলমাত্ৰ আংশিকভাৱে অঞ্চল ভিত্তিক হ'লে নহ'ব সামগ্ৰিকভাৱে মই ভাবোঁ এই গোটেই কথাটো যদি ভাবে এই বিজেপি চৰকাৰে মই ভাবোঁ কেতিয়াও কাৰণ কিয় প্ৰবজিত মানুহৰ ক্ষেত্ৰত হয়তো তেওঁলোকৰ এটা মাইণ্ডছেট বেলেগ আৰু ভাৰতবৰ্ষৰ যিবিলাক অন্য ৰাজ্যৰ পৰা অহা হিন্দীভাষী মানুহকে আদি কৰি অন্যান্য যিবিলাক মানুহ সেই মানুহৰ প্ৰতি এটা বেলেগ এটা মাইণ্ডছেট গতিকে দুটা মাইণ্ডছেট ল'লে নিশ্চিতভাৱে নহ'ব কাৰণ এখন তেওঁলোকৰ ভাষাতে যদি আমি কওঁ এখন এখন এথনিক ষ্টেট এখন এখন জনগোষ্ঠীয় ৰাজ্য এখন এখন জনজাতীয় ৰাজ্য এখন জনগোষ্ঠীয় জনজাতীয় ৰাজ্য এখনত প্ৰবজিত আৰু আগ্ৰাসিত দুই ধৰণেই আমাৰ কাৰণে বিপদ ঠিক আছে মই আহিম বলাই সাংবাদ ডাঙৰীয়াৰ ওচৰলৈকে মূল প্ৰসংগটো খিলঞ্জীয়াৰ অধিকাৰ খিলঞ্জীয়াৰ সুৰক্ষা বিষয়টো ধৰ্মীয় নহয় ধৰ্মীয় মেৰুকৰণ নহয় আমি বিজেপিৰ প্ৰতিনিধিগৰাকীৰ ওচৰলৈকে আহিম এটা সময় বাণিজ্যিক বিৰতিৰ পাছত উভতি আহিছোঁ অনুষ্ঠানৰ পৰৱৰ্তী অংশলৈ আমি কথা পাতি আছোঁ খিলঞ্জীয়াৰ অধিকাৰ সম্পৰ্কে আৰু শেহতীয়াকৈ সংঘটিত হোৱা কেতবোৰ ঘটনা সম্পৰ্কে মই বিজেপিৰ প্ৰতিনিধিয়ে ব্ৰজন মহন্ত ডাঙৰীয়া আপোনাৰ ওচৰলৈকে আহিব বিচাৰিছোঁ এফালে আন্দোলন চলিছে খিলঞ্জীয়াৰ অধিকাৰৰ কথা কোৱা হৈছে আনফালে এই আন্দোলনৰ মাজতে আজি বিজেপিও কাঠগড়াত উঠিছে আপোনালোকৰে একজন নেতাৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন হৈছে আন্দোলন কৰিছে সংগঠনে অধিকাৰ ৰক্ষাৰ বাবে কিন্তু ময়ূৰ বুঢ়াগোহাঁই নামৰ বিজেপি নেতাজনে বিচাৰিছে নিজৰ সুৰক্ষা প্ৰাপ্যধন শ্ৰমিকক নিদি মিয়াহাত অভিযান চলাই শ্ৰমিকক খেলি দিছে এজাহাৰ পৰিছে প্ৰথমতে এই স্পষ্টীকৰণটো দি ল'ব নেকি হয় নিশ্চিতভাৱে বহুখিনি বিষয় ইতিমধ্যে উত্থাপিত হৈছে ডেফিনেটলি সেইবিলাক সন্দৰ্ভতো আমাৰ ক'বলগীয়া থাকিবই আৰু আপুনি পোনপটীয়াকৈ যি প্ৰশ্নটো উত্থাপিত কৰিছে তো ময়ূৰ বুঢ়াগোহাঁইৰ বিৰুদ্ধে যিটো অভিযোগ উত্থাপিত হৈছে তো এইটো এটা ৰাজনৈতিক উদ্দেশ্য প্ৰণোদিত আৰু এটা মনে সজা অভিযোগ প্ৰকৃতাৰ্থত তো ঘটনা শিৱসাগৰত বিভিন্ন ধৰণে সংঘটিত হৈ আছে কিন্তু সেইটোৰ লগত ময়ূৰ বুঢ়াক আজি জড়িত কৰা হৈছে ৰাজনৈতিক উদ্দেশ্য প্ৰণোদিতভাৱে এইকাৰণেই কৈছোঁ যে ময়ূৰ বুঢ়া হ'ল ভাৰতীয় জনতা পাৰ্টীৰ শিৱসাগৰ জিলাৰ সভাপতি আৰু যোৱা সময়ছোৱাত আচলতে নিৰ্বাচনৰ পৰৱৰ্তী সময়ৰ পৰা ভাৰতীয় জনতা পাৰ্টীৰ যি তৎপৰতা ইতিমধ্যে সাংগঠনিক তৎপৰতা আৰম্ভ হৈছে তাতে আজি ময়ূৰ বুঢ়া এটা ফেক্টৰ হিচাপে তাতে ময়ূৰ বৰগোহাঁই এটা ফেক্টৰ হিচাপে তাতে দেখা দিছে যিটো কাৰণে আচলতে মানে বিৰোধী পক্ষসমূহে চলে বলে কৌশলে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ ভাৱমূৰ্তি বিনষ্ট আৰু একেটা সময়তে যাৰ নেতৃত্বত ইতিমধ্যে তাতে এটা শক্তিশালী ৰূপত ভাৰতীয় জনতা পাৰ্টী সংগঠিত হ'বলৈ গৈ আছে গতিকে সেইটোক বিনষ্ট কৰাৰ স্বাৰ্থতেই আচলতে এই ধৰণৰ ঠিক আছে গতিকে ময়ূৰ বৰগোহাঁইৰ কাম নহয় বুলি কৈছে যদিও এজাহাৰ দাখিল কৰা আছে গতিকে আৰক্ষী হয়তো তাত তদন্ত কৰিব লাগিব তাৰ পাছত আহিব আৰক্ষীয়ে তদন্ত কৰাটো বিচাৰে নে ঘটনাটোক লৈ ডেফিনেটলি এনেধৰণে যিহেতুকে অভিযোগ উত্থাপিত হৈছে গতিকে সেই অভিযোগৰ তদন্ত হওক আৰু সেই তদন্ত নিশ্চয় ডেফিনেটলি কাৰ দোষ কাৰ বিদোষ বা কোনে সেই চক্ৰান্ত কৰিছে ডেফিনেটলি সেই ওলাই যাব তাৰ পিছত দ্বিতীয় অভিযোগটো আহিছে যে ধৰ্মীয় মেৰুকৰণ কৰা হৈছে মুছলমানক টাৰ্গেট কৰি লোৱা হৈছে আৰু বিশেষকৈ মিয়া সম্প্ৰদায়ৰ লোকক টাৰ্গেট কৰি লোৱা হৈছে আৰু মেৰুকৰণৰ কথাটোতো আনকি আমাৰ দিগন্ত চাংমাই ডাঙৰীয়াও কৈছে যে আমি সংগ্ৰাম কৰিছোঁ কিন্তু এতিয়া আসামে ধৰ্মীয় মেৰুকৰণ কৰিছে আপুনিও ভাবে নেকি এই কথাটোত মেৰুকৰণ কৰা হৈছে নাই চাওক তো ভাৰতীয় জনতা পাৰ্টীৰ বিৰুদ্ধে অপজিশ্যনৰ সদায় এটা অভিযোগ থাকে যে তেওঁলোকে হিন্দু মুছলমান অৰ্থাৎ মেৰুকৰণত মানে বিশ্বাসী কিন্তু আমি মোটেই সেই ধৰণৰ মেৰুকৰণৰ বিশ্বাসী নহয় বৰঞ্চ যিসকলে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ বিৰুদ্ধে সেই অভিযোগ উত্থাপিত কৰে যে এওঁলোকে মেৰুকৰণ কৰে সেইসকলেহে প্ৰকৃতাৰ্থত এই মেৰুকৰণটো কৰে আৰু সেইটো যোৱা লোকসভা নিৰ্বাচনৰ সময়তে খুব স্পষ্ট হৈছে যে এটা সমষ্টিত 10 লাখতকৈ অধিক ভোটত এটা কমিউনিটিয়ে একেলগে এটা জেগাত ভোট দি এটা ৰাজনৈতিক দলৰ নেতৃত্বত যিধৰণৰ ঘটনা সংঘটিত হৈছে সেইসকলেহে আচলতে সেই পোলাৰাইজেশ্যনটো কৰিছে বা সেই মেৰুকৰণটো কৰিছে ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে কেতিয়াও এনেধৰণৰ মেৰুকৰণত মানে বিশ্বাস নকৰে তাৰ বিপৰীতে ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে প্ৰকৃতাৰ্থত যিসকল ইয়াৰ থলুৱা
জনগোষ্ঠী আছে বা ইয়ার যে নাগরিক সেইসকলের অধিকার অর্থাৎ জাতি মাতি ভিত্তির সুরক্ষার কারণে সেটাই আসলে ভারতীয় জনতা পার্টির স্লোগান যেতিয়া ক্ষমতা প্রথম অধিষ্ঠিত হয়েছে সেই সময় সেই দাবিয়ে উত্থাপিত হয়েছিল আর আজিও সেই দাবি অটল আছে অর্থাৎ মানে বুঝতে পারছো। কিন্তু আইনুদ্দিনে একটা কথা কৈছে সেই কথাটোরে আরম্ভণি হয় মুখ্যমন্ত্রীগুলো লোকসভা নির্বাচনের পশত বারে বারে কে আছিল যে একটা বিশেষ সম্প্রদায়ের লোকে সংঘবদ্ধভাবে বা খিলঞ্জিয়ার রূপত আক্রমণ করেছিল আর এই যে ডিঙর ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটো এই আন্দোলনের একটা অংশ বা এই যে সংঘবদ্ধ আক্রমণের একটা অংশ বলে কৈছিল 22 নম্বর 23 নম্বর ঘটনাটো ঘটেছে। গতিকে এই কথাটো রাজনীতিকরণ করা হওয়া নাই নে অপরাধটো সংঘটিত হয়েছে বিভিন্ন ঠাই আপনাদের কেনেকে কি তথ্যর ভিত্তিত এই কথাটো ভাবি ললে যে সংঘবদ্ধভাবে আলোচনা করে আমি আক্রমণ করিমেই একটা বিশেষ জনগোষ্ঠী যার মিয়া বলে কোয়া হয়েছে বা পূর্ববঙ্গীয় মুসলমান বলে কোয়া হয়েছে? চাক নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যে স্টেটমেন্টটি করেছে অর্থাৎ যা লোকসভা নির্বাচনের সময় 23টাতক ঘটনা ঘটার কথা সেদিন স্টেটমেন্টত করেছিল তারপরও পরবর্তী আরও কেবাটাও ইনসিডেন্ট ইতিমধ্যে ঘটিছে আর সেইট গিয়ে এটা 25-26টালেকে আরও পোহরলে নহা ধরনের ভালেকটা ঘটনা এতিয়াও আছে আর এই গোটেই ঘটনাবিল যদি আপনি বিশ্লেষণ করে তেতিয়াহলে দেখিব যে একটা বিশেষ মানে সম্প্রদায়ের প্রায় অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানে কোয়া নাই যে প্রতিটি ইনসিডেন্টতেই মানে ধর্মীয় সংখ্যালঘুসল মানে জড়িত অর্থাৎ সেই ধর্মীয় সংখ্যালঘুসলের বিশেষ গোষ্ঠীটির প্রায় এই ধরনের ঘটনা প্রায় 99% সংঘটিত হয়ে আছে আর সেটা কেতিয়া হয়ে আছে হারটো যদি আপনি চায় যে এই 1-2 মাসের ভিতর ইমানকিটা ঘটনা সংঘটিত হয়েছে সেটা জাস্ট লোকসভা নির্বাচনের পরবর্তী সময় আসল উৎসাহিত হয়েছে আর সেই সকল বহুতে উৎসাহিত করেছে। আজি এটা ধর ঢিঙর ঘটনাটো এইটো সকলে একমুখে গরিহণা দিছে বা দিবলগীয়া একটা ঘটনা কিন্তু তার মাজতো আমি দেখবলে পাইছো যে আজি মানে এই র্যাপিস্টর পক্ষ লৈ আছে কিছু রাজনৈতিক দলে সেইজন পুলিশের হেফাজতের গৈ পুখুরীত পলাবলে গিয়ে জাপ মারি পড়ি মরিল সেইজনের উপরে যে দুঃখ প্রকাশ অর্থাৎ সেটুক যে ধরনের মানে উচ্চ বাচ্য বা তাক তদন্ত হব লাগে পুলিশের এনে ধরনের মানে গাফিলতি বা কোনোবাই কোনোবাই সেই হত্যার অভিযোগ পর্যন্ত উত্থাপিত করব বিচার গতি যত এজন রেপিস্টক যাক ফাঁসির দাবি তুলি আছে সকল সংগঠনে সেইজনের প্রতিহে সহানুভূতি কিন্তু তার বিপরীতে যীগী ছালী তাদের ধর্ষিতা হল প্রতি কিন্তু সেই ধরনের সহমর্মিতা নাই মুখে হয়তো কথাটা কৈছে কিন্তু পিছত আসলতে সেই দোষীজনের সপক্ষে কথা কবলে যাওয়াটোর জড়িয়ে আসলতে এনে ধরনের রেপিস্টসকলে উৎসাহিত করা হয়েছে এই ধরনের বিশেষ কংগ্রেস দলে যরনের একটিভিটিস ঢিং ঘটনা পরিপ্রেক্ষিত যে বক্তব্য সময় রাখিছে সেবিলাকর এই কথা স্পষ্ট হয়েছে যে অর্থাৎ রেপিস্ট সকল আজি উৎসাহিত হয়েছে এনে ধরনের মানে হত্যাকারী সকল রেপিস্ট সকলে আরো দুগুণ উৎসাহে এই কাম করবলে সাহস পাইছে এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি আছে কিন্তু যা লোকসভা নির্বাচনের পরবর্তী সময় সেটা হয়েছে এই কারণেই যে ধুবুরী নিচিনা একটা জায়গার ধুবুরী নহয় ধুবুরী নহয় আপনি কথাটা ভুল কই আছে 1,10,00,000 অধিক ভোটত বিজয় হয়ে গেছে ধুবুরী পার্লামেন্টের কনস্টিটিউয়েন্সি প্রাপ্ত আপনারা হারিয়ে সেতুর ফলত সেই উৎসাহিত মন্ত্রী নৈতিক পরাজয় হয়েছে তার কারণে হওয়ার কারণে হে আসলে এনে রাজনৈতিক পদত্যাগ করেন বলে কেছিল কথা যদি আপনাদের কব বিচার সিটত জয় হয়েছো ধুবরীর কথা জিকিছে গতিহ্যের আহিল বিশেষ ধর্মীয় সংখ্যালঘুর প্রতিনিধিত্ব যিজন পার্লামেন্টলে গল আর সেই সকলে সদায় একটা তুষ্টিকরণের রাজনীতি অর্থাৎ কংগ্রেস দলের যে তুষ্টিকরণ রাজনীতি পূর্বতে বদরুদ্দিন আজমল আছিল সাংসদ এইবার রকিবুল হোসেন আইছে মুসলমান সম্প্রদায়ের গতিকে এইবার অধিক উৎসাহিত হওয়ার কারণ কি থাকবে? অতি উৎসাহিত হওয়া এই কারণে অধিক সাম্প্রদায়িক বলে কয় না ইডিএফ তো সাম্প্রদায়িক হয়ে কিন্তু আজি কংগ্রেস দল সি একটা ধর্মনিরপেক্ষতার সাইনবোর্ড খন লৈ প্রকৃতার্থত
মানে সাম্প্রদায়িক আর আজির কথা নহয় এটো একেবারে পুরনা যদি আপনি ইতিহাস চাই ভারতের স্বাধীনতার পরবর্তী সময়ের পর মুসলিম লীগের লগতর হলি গলির পর আরম্ভ করে সেই সাজুলদার দিনের ভাসানীর পর আরম্ভ করে এটার পিছনে একটা যদি আপনি বিশ্লেষণ করবলে যায় তাহলে আপনি দেখব যে মুসলিম তুষ্টিকরণের যে কাম কংগ্রেসে করে আহিছে সেই কামটা আজিও করেছে সভাপতি দেবকান্ত বড়ায় নাই বড়ার কথা কিছু সভাপতি আছিল তেখেতে কৈছিল যে আলি কুলি যেতালেকে আমার ইয়াত থাকবে আমার কংগ্রেসের চিন্তা করবলীয় কথাটা না থাকে অর্থাৎ সদায় সেই সকল রাজনীতি করব বিচার আর আজি তারিখত সেই ধুবুরীর বিজয়টে আসলে অত্যুৎসাহী মানে করে তুলি ঠিক আছে মন্ত্র আসিম আপনার ওসরকে মানে দিগন্ত সাংবাদ আপনার ওসরকে আইসো এই যে কথা কৈছে যে একটা বিশেষ সম্প্রদায় সংঘবদ্ধভাবে আক্রমণ করেছিল নির্বাচনের পাশরপ্রায় উজনি বিগত সময়সাত ধরনের কিনা ঘটনা ঘটিছিল নাকি বিশেষ যখন প্রব্রজিত শ্রমিক নামনি বিভিন্ন প্রান্তরপ্র গেছে মিয়া শ্রমিক বলে সাধারণ ভাষাত যা কোয়া হয়েছে দ্বারা সঘন অপরাধজনিত ঘটনা সংঘটিত হয়েছে নাই দ্বিতীয় কথা সংগঠন হিসাবে হয়তো আপনাদেরকে চালি জারি চাইছে অঞ্চল বিশেষত অভিযোগটো এই ধরনের থাকে এইবর কথা মুক্তি পতার প্রয়োজন আছে ভয় আর শঙ্কাটা কি হয় এই ভয় আর শঙ্কাটো থাকে বা কোয়া হয় যে বিভিন্ন হঠাৎ গিয়ে বসতি স্থাপন করে এটা এটা অঞ্চল হয়তো প্রথমে শহর অঞ্চল এটা থাকে তারপর ব্যবসায়ের বিভিন্ন কাম কাজ শ্রমিক হিসাবে শহর অঞ্চল আহিব গ্রাম্যাঞ্চল আহিব তা তারপর পরিবেশটা সলনি হয়ে যাব জনবিন্যাস সলনি হয়ে যাব তেনেকা ধরনের কেতিয়াবা কিবা সংকেত উজনি দেখা পাইছে জানো ভাবো কি আপনাদের প্রথম কথা হল কি হান্তুন্দা প্রথম এইটাই কথা কব লাগবে যে কি প্রবজনকারী আসলে এই নোহাকে কেউ থাকা নাই প্রবজন সদায় আই আছে আজি ধর আপনার বাংলাদেশের যেটা নাকি হিন্দুয়ে হোক বা মুসলমানে হোক যিকোনো সম্প্রদায় বহিরাগত বহিরাগতে ধর আমি কোনো জাতি কোনো ধর্ম কথা কোয়া নাই হিন্দুয়ে হোক মুসলমানে হোক কিন্তু অহরহ মানে প্রবজন হয়ে আছে আর সেই হচ্ছে আটাইতকৈ ভুল হয়েছে যে কি সরকার সরকারে আসলে ইয়ার উপর কোনো গুরুত্ব দিয়া নাই দেখিও নেদেখা ভাব দিয়েছে সেইটার কারণে আমি কব বিচার যে কি খিলঞ্জিয়া অস্তিত্ব জিয়াই থাকবলে হলে কিন্তু এ এখন আইন প্রণয়ন করবই লাগবে কারণ কেলে যেটা নাকি খিলঞ্জিয়া অধিকার সাব্যস্ত হবলে হলে এখন খিলঞ্জিয়ার জনগোষ্ঠীয় রাজ্য হিসাবত ঘোষণা করব তিতিয়াহে আসলতে অসমত খিলঞ্জিয়া মানুষবিলাক অধিকারটো থাকিব রাজনৈতিক অধিকার হোক আইনখন বিচারিছে আপোনালোকে সেইটো কারণে ভূমি আইন আমার আসলতে একটা জনজাতি রাজ্য হিসাবত ঘোষণা করলে তেতিয়া কি হব যে আমার ভূমি অধিকার আর রাজনৈতিক অধিকারটো আমার হাতত থাকিব তেতিয়া প্রবজনকারী সকলে ইয়াত আসলতে কেতিয়াও এনে ধরনে আসলতে গ্রাস করে তুলব নয় আর এই সংঘবদ্ধ আক্রমণটো আপনাদের বিশ্বাস করে নাকি ভাবে নাকি না সংঘবদ্ধ আক্রমণটো মই কৈছো প্রথমেই কৈ গৈছো যে কি এইবিলাক কিছুমান আসলতে রাজনৈতিক মানে উদ্দেশ্য প্রণীতভাবে হয়ে গেছে কবাত ধর কিবা একটা ঘটনা ঘটে এই মানে রাতিটোর ভিতরতে বেলেগ ধরনের বিয়পাই দিয়া হয় তারপরে গিয়ে পিনে আসলে পাঁচদিনা এই গোটেই কেসটা তার মানে ডাঙর হয়ে গুছি যায় এই কারণে আমি কৈছো যে কি আমার অসমত খিলঞ্জিয়া রাজ্য হিসাবত যদি জনজাতি রাজ্য হিসাবত ঘোষণা করে তেতিয়াহলে এই যেখানি সমস্যা আছে সমস্যাখিনি কিন্তু নাইকিয়া হবে বলে আমি ভাবো সেইটার কারণে বজেন্ডা আছে বজেন্ডার যোগেদি আমি মুখ্যমন্ত্রীকে আমি আহ্বান জানাব বিচার অতি সোনকালে আসলে গোটেই অসমৰ খিলঞ্জিয়া জাতি জনগোষ্ঠীয় সংগঠনবিলাকৰ লগত আলোচনাত বহি আসলে এটা এই বিষয়টোৰ ওপৰত উচিত সিদ্ধান্ত লব বুলি ভাবো আৰু এখন আইন প্রণয়ন করব বলে আমি ভাবো ঠিক আছে আইনুদ্দিনের ওসরকে আইসো আইনুদ্দিন এটাতো হয়েছে খিলঞ্জিয়ার অধিকার সুরক্ষিত হব লাগে তা হয়তো আপনার ডিমত না থাকিব খিলঞ্জিয়ায় যত অধিকার বিচারিছে আর এই অধিকার বিচারিছে ভূমির উপর অধিকার যদি ভূমি ক্রয় বিগত ইতিমধ্যে এখন আইনের কথা ওলাইছে বিধানসভার মজিয়াত উত্থাপিতই হয়েছে আপনি অবগত তাত যে শর্ত বান্ধি দিয়া হয়েছে এটা উজনি ক্ষেত্র কোয়া আছে সেয়া লাগিলে পলা চাংমাই ডাঙরিয়াই কক বা আমার দিগন্ত চাংমাই কক এই কথাটা কৈছে যে আমাক এই আইনখনের প্রয়োজন আছে যত প্রব্রজিত লাগিলে একসত্তর সন এটা হোক বা একন্ন হোক একটা ভিত্তিবর্ষ থাকক প্রব্রজিত আর লগতে যেখানে বহিরাগত অনা অসমিয়া তেওঁলোকৰ বাবে ভূমির অধিকারটা থাকক তাত আপত্তি আছে নাকি চক এটা কথা আমি একমত হয়েছো যে জনগোষ্ঠীয় যেটা রাজ্যের কথা কৈছে জনজাতীয় রাজ্য আমার কারণে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বা ভারতীয় সরকারে খিলঞ্জিয়ার সরকার বলে কই থাকে আর বিধানসভাতো খুব মানে দাম্ভিকতার কয় মুখ্যমন্ত্রীজন জনজাতির লোক হব লাগে বলে প্রস্তাব গ্রহণ করব সৎ সাহস আছে যদি আমি প্রত্যাহ্বান জানাইছো আপনাদের যদি উপমুখ্যমন্ত্রীজনও ঠিক জনজাতির লোকে হোক আমার কোনো আপত্তি নাই এটা ফিক্স পার্মানেন্ট করে দিও কোনো দিন মিয়া মুসলমানে হোক যি মুসলমানে নহক তেওঁলোকে আপত্তি নকরে দ্বিতীয় কথাটো হৈছে মাটি বাড়ির যেটা কথা মাটি সব ভারতীয় নাগরিক এজন থাকিবলৈ তোর ভূমির অধিকারটা লাগবেই এজনের ভূমির অধিকার লবলৈ যাওতে আন এজনের যদি ভূমির অধিকার খর্ব হয় এটা নিশ্চিতভাবে উচিত নহব
কিন্তু হয় আমি এই কথাটো বিশ্বাস করো যে উজনি অসমত আমার ত্রিশটা জনগোষ্ঠীয় সংগঠনের তেওঁলোকৰ যেটো উজনি অসমৰ যে স্বাভিমানীয় কথা কৈছে যে আমার মাটিবিলাক বেদকে লৈ গল, আমি তো জনামতে তেওঁলোকে যিবিলাক মানুহ তার উজনি অসমর মাটি লৈছে আর তার মানে যেটো কমিউনিটি, সেই কমিউনিটি তো অসম সরকার প্রভাবশালী মন্ত্রী, অসম সরকার প্রভাবশালী মন্ত্রী, সেই মন্ত্রীজনের সেই মন্ত্রীজনক কিয় দায়িত্ব দিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা? ইমান যোৱা ডিলিমিটেশন সময়তে তেওঁকে পাওয়ারটা বেশিকে দিয়া হয়েছিল, তার মানে আসলতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বা তেওঁলোকে যে খিলঞ্জীয়া সরকার বলে কয় এটা বাস্তব সঁচা নহয়। আসলতে এটা হয় তেওঁলোকে কিন্তু কৈছে যে আমাক বহিরাগত সেইসকল নালাগে আর লগতে আমাক প্রব্রজিত, আমি তাকেই কৈছো যে উজনি অসমৰ যিসকল মানে থলগিৰি বুলি যিসকল ত্রিশটা জনগোষ্ঠীয় সংগঠনে আন্দোলন করে আছে তেওঁলোকৰ নিজৰ যিটো অধিকার, অধিকারটা লোক আইনগতভাবে লোক, আমার কোনো আপত্তি নাই, আমার মানুহ তাতে গৈ উজনি অসমত গৈ থিতাপি লব নালাগে, কিন্তু মানুহ এজন ভারতীয় নাগরিক হিসাবে তেওঁলোকে এটা জায়গাৰ পৰা এটা যাবলৈ এটা জায়গাত যাবলৈ হলে তেওঁলোকে পেটৰ তাড়নাত বা লেবার হিসাবে যাব পারে, এইটো নো ডাউট, কোনো আপনি কোনো বাধা দিব নোৱাৰে, আইনগতভাবে আইনগতভাবে যেখানে আছে সেখানে চাবলগীয়া বিষয় আর আইনী এক্সপার্ট সকলে চাব, কিন্তু মূল কথাটা হচ্ছে এই যে মানে যেটো দুখ দিয়া হয় মিয়া আগ্রাসন করেছে, মই তো ভাবো যে আমার জনগোষ্ঠীর ইমানখিনি মানুষ আছে তেওঁলোক আগ্রাসন শব্দটো বুঝিয়ে নাপায়, তেওঁলোকে ভাবে কাম করব লাগে, খাব লাগে, আপনার পরিয়াল পোহপা দিব লাগে আর বিন্দাস থাকিব লাগে। এই ভাষাটো আহিছিলে মাজতে যেটা বাংলাদেশের ঘটনা সংঘটিত হল, অসমৰ মন্ত্রীয়ে কৈছে যে অসমতো মিনি বাংলাদেশের সৃষ্টি হয়েছে, তিনিখনকৈ জিলার কথা কোৱা হৈছে, তাত হিন্দু সংখ্যালঘু হৈ গৈছে, সাংঘাতিক ধরনের আগ্রাসন চলিছে, জনবিন্যাস সলনি হয়ে গেছে, এইটো এটা ভাবো কি হয়তো এই দৃশ্যটো ছবিখন চাই উজনি অসমতো এটা ভয়ের সৃষ্টি হৈছে অনাগত সময়ত আমাৰ এই সাংস্কৃতিক পরিবেশটো সলনি হৈ যাব। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ইতিহাস বিকৃত রূপত প্রকাশ কৰি আছে, আমি বুৰঞ্জীবিদ যিসকল আছে এই বুৰঞ্জীবিদসকলক লৈ মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যদি সৎ সাহস আছে বৃহত্তর অসমীয়া জাতি গঠন প্রক্রিয়া আর বৃহত্তর অসমীয়া সমাজ ব্যবস্থা লগত অসম রাজ্যর নামত এটা মুকলিভাবে বুৰঞ্জী ঐতিহাসিকভাবে এটা ডিবেট করক, তেতিয়া বুঝা যাব যে কোন এখন রাজ্যর খিলঞ্জীয়া, কোন কোন অঞ্চলের খিলঞ্জীয়া, কোন এইখন দেশের অধিকার আছে, কার অধিকার নাই, সেই কথাটা উলাই পড়ব, সেটা আমি আর লুকাই সুরকে কোবলগুলো আসিম পুনর আপনার ওসব একটা সমূহ বাণিজ্যিক বিরতির সময় আছে, সমান্তরভাবে ঠিক আছে স্পষ্ট করেছে আপনি কিছু কথা, এই অপরাধ যে কথা কৈছে মিয়া বলে যে বদনাম মূলত সাংঘাতিক ধরনের অপরাধজনিত ঘটনাসমূহর লগত বহুসংখ্যক মিয়া মুসলমানের নাম হাঙুর খাই বলে কোয়া হয় আর অপরাধ সাংঘাতিক ধরনের বৃদ্ধি হয় সেইটাও একটা অন্যতম ভাবুকি বলে ভাবি লওয়া হয়েছে, একটা সমূহ বাণিজ্যিক বিরতি পুনর উভতি আসিম উভতি আইসো অনুষ্ঠানের পরবর্তী অংশলৈ। মই পলাশ আহমেদরা এবার আপনার ওসরলে আইসো একটা কথা, আজি আইনুদ্দিন আহমেদে স্পষ্ট করে দিলে যে ভূমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে কথা ওলাই আছে, যে ভূমির অধিকারের কথা কৈছে আমচুর ফালের পর কোয়া হয়েছে তাত কোনো আপত্তি নাই, গতি তাত ক্রয় বিক্রয় করবলে না যায়, গতিকে যে কথা কোয়া হয়েছে ভূমির অধিকার সুরক্ষার হয়তো সেই ধরনের যদি আইনখন আহে তেতিয়াহলে তাত ডিমত হয়তো না থাকবে, স্বাভাবিকতেই মুসলমান ধর্মাবলম্বী মানুষ হলেই যে প্রবজিত হব তো কথা তো ইয়াত যুগ যুগ ধরে গড়িয়া মরিয়া দেশি জনগোষ্ঠীয় জন মানে মানুষবিলাক তো আছেই শর্ত থাকিব, বা আমি তো কইছোই যে একটা নির্দিষ্ট একটা এই কথাখিনি অবশ্যই যেতিয়া সরকারে বিচারিব তেতিয়া এই কথাখিনি আসলে ডিবেট হওয়ার প্রয়োজন বলে এখন ভূমি আইন অসমত হব পারে সরকারে, তেতিয়া রাজহুয়া শুনানি দলে হয়তো এই কথাখিনি প্রাসঙ্গিক, এতিয়া আসলতে যেহেতু সরকারে তেনে ধরনের একটা পরিকল্পনা বা তেনে ধরনের এখন আইন আনিব বলি মোর মনে নধরে, তথাপি আমার এটা ডিমান্ড যে এখন ভূমি আইন অসমত হব লাগে, ভূমি আইন হলে মই কৈছোঁ আগতে যে তাতে প্রবজিত আর আগ্রাসিত সেই মানুষবিলাকর যে মাটি বেচা আর কিনার যে অধিকার সেইটো স্বাভাবিকতে না থাকিব, বা আমার যেবিলাক জনজাতীয় রাজ্য আছে সেই রাজ্যবিলাকত ভূমির অধিকার নাই, বা আমার যেগুলো জনজাতীয় যখন জেলা আছে তাতো কম বেশি পরিমাণে অজনজাতীয় মানুষে গিয়ে পেলায় ভূমি এটা ক্রয় করব নয়, গতি জনগোষ্ঠীয় মানুষবিল কিন্তু স্বাভাবিকতেই আমি তো ইয়ালে মাতি পেলাই প্রবজন করা নাই, আমি তো মাতি পেলায় কাবাক আমি আগ্রাসন করা নাই, আমি তো আমন্ত্রণ জানা নাই কাকোকের সুবিধার কারণে আহিছে, তেওঁলোকৰ সুবিধাখিনি লবলে যাওঁতে যুগ যুগ ধরে থাকা ইয়াত আমার ভূমিপুত্র খিলঞ্জীয়া মানুষবিলাকর যেবিলাক অধিকার সেই অধিকারবিলাক তো নাইকিয়া হয়ে যাওয়া কোনো নিবিচারিব স্বাভাবিকতে, আপনি খিলঞ্জীয়ার কথা কৈছে, অসমীয়ার কথা কৈছে, সুরক্ষার কথা কৈছে,
আর বজন মহন্ত ডাঙরিয়ায় কৈছে যে সেই একটাই প্রসঙ্গ, কিন্তু তখন কৈছে সংঘবদ্ধভাবে আক্রমণ চলেছে খিলঞ্জিয়ার উপর। এই কথাখিন ঠাই বিশেষে কৈছে, ঠাই বিশেষে যি কমিউনিটির মানুষ যি ঠাইত অধিক স্বাভাবিকতে সেই কমিউনিটির মানুষে তাত সংখ্যা লঘু মানুষ আক্রমণ করব পারে। তেনেকুৱা ঠাই বিশেষে অসমৰ বিভিন্ন প্রান্তত হৈছে। সেখিনি আইন শৃঙ্খলা নির্মূল করার দায়িত্ব সম্পূর্ণ সরকারের, সরকার সেখানে নির্মূল করব পারিব, সকল মানুষকে সুরক্ষা দিয়ার দায়িত্ব সরকার। আজি যদি বরপেটা ধুবুরী এই ঠাইবিলাকত আমার হিন্দু ধর্মাবলম্বী মানুষের বা কোনো জনগোষ্ঠী বা জনজাতি মানুষের তাতে নিরাপত্তা তো নাই, সেই নিরাপত্তা দায়িত্ব দিয়া সরকার। ঠিক তেনেধরনের উজনির কোনোবা এখন গাঁত কোনোবা দেশি মানুষের বা কোনোবা মুসলমান ধর্মাবলম্বী মানুষের যদি তাতে নিরাপত্তা নাই, সেই নিরাপত্তা দিয়াও দায়িত্ব সরকার। গতি আমি আজিরপর যদি 20 বছর আগলেকে যাও ঘুরি, আমার যেটা বয়স কম আছিল, আমি যেটা একেবারে কলেজ পর্যায়ত আসিল, জেলা পর্যায়ত কাম করে আসিল, আমি যে ধরনের ভাবিছিল যে দাড়ি থাকিলেই আর লুঙ্গি থাকিলেই যেটো ময়মনসিংহা ভাষা কয় ভঙা ভঙা তেনেকুৱা কথা কোৱা মানুহবিলাককে আমি বাংলা দেখি বুলি ভাবিছিল। যিমান মানুষ আছিলে সিমান মানুষক বিভিন্ন ধরনের সেই সময়ত আমি অত্যাচার করেছিল, আর তার বিনিময়ত আমি মাস জুড়ি সকল যুব ছাত্র পরিষদ, এতিয়াও আপনি চাব যে রেকর্ড যদি চায় তাহলে আটাইতকৈ বেশি জেলত যাওয়া সংগঠনটির সদস্যই আসলে যুব ছাত্র পরিষদ, কোনোবা 27 দিন কোনোবা দেড় মাহ, গতি এই 15টায় যদি 27 দিন জেল খাইছে অন্য 15টায় গিয়ে দেড় মাহ খাইছে। আর মই উলিয়াবলে যাওঁতে যাওঁতে তারে দোকানীবিলাকে বা যাক গাড়ি চালক সেবিলাকে মোক মোক অধিভক্তা বুলিয়ে ভাবিছিলে, ইমান বেশি মই মানে কোর্টলে অহা যাওয়া করব লাগে। গতি আমি সেই সময় তেনে ধরনের ভাবিছিল, কিন্তু এতিয়াও আমি কিছু আমার বয়স হয়েছে আমি কথাবোৰ কিছু বুঝিব পাৰিছো যে পেটৰ তাড়নাত কোনোবা শ্রমিক হিসাবে যদি এখন ঠাইৰপৰা আন এখন মানুহলৈ আন এখন ঠাইলৈ মানুহ যায়, মই ভাবো এই শ্রমিকসকলক খাৰাশাস্তি কৰাটো কেতিয়াও উচিত নহয় বুলি কৈছে। আৰু এটা কথা ঠিক, যেনে ধৰণে বিজেপিৰ কাৰ্যালয়টো বনোৱা মানুহকেইটা মিয়া উজনি অসমৰ বা বিভিন্ন মানুহৰ ঘৰ বাৰী আমাৰ মিয়া মানুহে গৈ বনাইছিল, সেইটো কথাটো আমি যেনে ধৰণে বিজেপিৰ কাৰ্যালয়টো মিয়াই বনাইছে, উজনি অসমতো বিভিন্ন মানুহ মানে মিস্ত্রী হোক অন্যান্য কাম কৰা টাইলছৰ কাম কৰা এনেধৰণৰ মানুহবিলাক আমাৰ গোৱালপাৰাৰপৰা গৈছে, বিভিন্ন অসমৰ বিভিন্ন মিয়া অধ্যুষিত অঞ্চলৰপৰা গৈছে, তেওঁলোকে কাম কৰিছে, তাতো কব লগা নাই, তেওঁলোকে কাম কৰিব আহিব। কিন্তু মই ভাবো এই মানুহবিলাকক অত্যাচাৰ কৰাটো কেতিয়াও উচিত নহয়। আৰু সমস্যাটো ক'ত, আচলতে সমস্যাটো সমাধান তেনেধৰণেহে হ'ব, এখন জিলাৰপৰা আন এখন জিলালৈ মানুহখিনিক মানে উলিয়াই দিলেই সমস্যা নহয়। যেনেধৰণে মই আগতেও কৈছোঁ যে নামনিত যদি কোনোবা এখিনি মানুহ মানে অত্যাচাৰৰ সন্মুখীন হৈছে সংখ্যালঘু মানুহ জনগোষ্ঠীয় জনজাতীয় মানুহ, ঠিক তেনেধৰণে উজনিতো তেনেধৰণে মই ভাবোঁ কোনোবা ধৰ্মৰ বা ভাষিক সংখ্যালঘুৱে হওক বা ধৰ্ম সংখ্যালঘুৱে হওক মানুহবিলাকক যিটো মানৱীয় যিটো দৃষ্টিভংগী অত্যাচাৰৰ সন্মুখীন হোৱাটো কেতিয়াও আমি নিবিচাৰোঁ। কিন্তু এইটো ঠিক এতেকে বুলি তেওঁলোকৰ যিবিলাক মই কৈছোঁৱেই যে ভূমিৰ অধিকাৰকে ধৰি আন আন যিবিলাক অধিকাৰ সেই অধিকাৰো আমি খিলঞ্জীয়া মানুহে খৰ্বিত কৰি তেওঁলোকক কেতিয়াও আমি দিব নোৱাৰোঁ, ভূমিৰ অধিকাৰ বা ৰাজনৈতিক অধিকাৰ বা আন আন অধিকাৰ। আচ্ছা, গতিকে সেই ক্ষেত্ৰত আমাৰ দৃষ্টিভংগীটো স্পষ্ট যে প্রবজিত আর আগ্রাসিত দুই ধরনের এই কথাবিলাক একেবারে স্পষ্টভাবে আলোচনা হওয়া ভাল। ঠিক আছে, দিগন্ত সাংবাই, মই ব্রজন মহন্ত ডাঙরিয়ার ওচরলৈকে আহিম। আপনি কি ভাবে যে যেটি কথা কৈছে পলা সাংবাদিক, প্রব্রজিত কিছু শ্রমিক হিসাবে কাম করে আছে, গতি তাত আপত্তি থাকিব নালাগিছিল, সেইখিনি মানুষ হাৰাশাস্তি কৰিব নালাগিছিল, গতি করা হয়েছে নাকি আপনার দ্বারা? সেই মানুষখিনিক লৈ কিয় শঙ্কা করলে আপনাদের যে উজনি অসম ত্যাগ করব লাগে, তো কাম করব হয়ে গেছিল তাই? হান্তুন দা, প্রথম কথা হল কি, পলাক চাংমাই ডাঙরিয়াও কৈ গৈছে যে কি আমি আসলতে যিসকল বনুৱা যিসকলে কাম কৰিবলৈ গৈছে তেওঁলোকে আসলতে শ্রমিক, তেওঁলোকৰ উপর হাৰাশাস্তি কৰা হেতুটো নাহে। প্রথম কথাটো হল কি, যেতিয়া ঢিঙৰ কাণ্ডটো হল, ঢিঙৰ কাণ্ডটো হওঁতে গোটেই অসম ব্যাপী এখন আন্দোলন হৈছে, যদি সেই সময়তে
তৎকালীনভাৱে যদি মুখ্যমন্ত্ৰীয়ে গোটেই বিষয়টো হস্তক্ষেপ কৰি পিনি যদি তেওঁলোকে যদি ব্যৱস্থা ললে হ'লে তেতিয়াহ'লে আজি তাৰিখত এইটো পৰ্যায়লৈ নাহিলে হ'লে সেইদিনা শিৱসাগৰত হৈ গৈছে। শিৱসাগৰত যেতিয়া মাৰোৱাৰী সম্প্ৰদায় যিসকল ব্যক্তিয়ে আমাৰ এজনী খিলঞ্জীয়া ছোৱালীক যি ধৰণে অত্যাচাৰ কৰিলে, অত্যাচাৰ কৰাৰ লগে লগে সেইদিনাৰ পৰাই আচলতে গোটেই আন্দোলনটো এটা খবৰ জ্বলিও আছিল, জ্বলি আছিলে। তেতিয়াই আচলতে কি বুলি কয়, তাৰ পাছতে যেতিয়া মাৰোৱাৰী সম্প্ৰদায়সকলে ক্ষমা খুঁজি তেওঁলোকে মানে তেওঁৰ ছোৱালীজনী ক্ষতিপূৰণো দিছে, কিন্তু সেইখিনিত আচলতে আমি ক্ষান্ত নহয়। কাৰণ কেলে তেওঁলোকে আজি ইয়াত কৈছে, কালি পৰহি আপুনি গুৱাহাটীতো দেখিছে, গুৱাহাটীতো এদিন দিগন্ত মানে আমাৰ যিটো শিৱসাগৰৰ ঘটনা হৈছিল সেই ঘটনাটো বহুত ধৰণে অলপ বিৰোধ প্ৰক্ৰিয়া মানুহে উলিয়াইছে যে এজন বা দুজন মাৰোৱাৰী সম্প্ৰদায়ৰ মানুহে ছোৱালীজনীক আক্ৰমণ কৰিছিল, নিৰ্যাতন কৰিছিল, কিন্তু গোটেই মাৰোৱাৰী সমাজে কিয় আহি ক্ষমা খুজিব। সেই কথাটো আচলতে শান্তনু এনেধৰণৰ যে 16 তাৰিখে এখন জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনবিলাকে তাতে সভা দিছিল, সভা হ'লে তাতে মাৰোৱাৰী সমাজকে আদি কৰি তাৰ যিবিলাক মাৰোৱাৰী সম্প্ৰদায়ৰ যিবিলাক নেতৃত্ব থকা মানুহ সেই মানুহবিলাকক সেই সভাখনলৈ মাতিছিল। কিন্তু কোনো এজন মানুহেই, কোনো এখন মাৰোৱাৰী সমাজে আচলতে মানুহ এই 16 তাৰিখৰ সভাখনলৈ নাহিল। সেই যে 16 তাৰিখলৈ সভাখনলৈ নাহিল, তাৰপিছত 17-18 তাতে বিভিন্ন ধৰণৰ আন্দোলন হ'ল। গতিকে 19 তাৰিখে আহি পেলাই আচলতে তেওঁলোকে যে 16 তাৰিখে যে নাহিলে তেওঁলোকৰ ভুলৰ কাৰণেহে যে এনেকে ধৰণে ঘটনাটো আৰু বেছি বহললৈ গ'ল, সেইকাৰণেহে আচলতে তেওঁলোকে ক্ষমা খুজিছিল সেইদিনা। সেইদিনা তেওঁলোকে তেওঁলোকে আক্ৰমণ কৰা নকৰা ক্ষমা খোজা নহয়। তেওঁলোকে যদি 16 তাৰিখে আহিলেহেঁতেন জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনৰ আহ্বান ৰক্ষা কৰিবৰ কাৰণে, তেতিয়া কেতিয়াও তেওঁলোকে 16 তাৰিখে বা 19 তাৰিখে কেতিয়াও ক্ষমা খুজিবলগীয়া নহ'ল। সেইটোৱেই কথা, এগৰাকী খিলঞ্জীয়া যুৱতীক কোনোবাই অত্যাচাৰ কৰিব যি ধৰ্মৰে মানুহ নহওক লাগে, সকলোৱে তাক বিৰোধিতা কৰিব লাগিব, দুখীয়া শাস্তি পোৱাটো বিচাৰিব লাগিব, কঠোৰ শাস্তি পোৱাটো বিচাৰিব লাগিব, সেইটো এটা স্বাভাৱিক কথা। সেই কথাটোৱেই আচলতে হন্তুন্দা, আমি আচলতে কি বুলি কয়, খিলঞ্জীয়াই হওক অখিলঞ্জীয়াই হওক যিকোনো মানুহে যদি কাৰোবাক এনেকুৱা ধৰণৰ আচলতে ঘটনাবিলাক ঘটায় আচলতে তেওঁ ব্যৱস্থা ল'ব লাগে। কিন্তু এই সিদ্ধান্তটো আপোনালোকৰ আৱেগিক সিদ্ধান্তটো নাছিল, কাৰণ তেওঁলোকে 16 তাৰিখে নাহিলে, নাহি পেলাই নহা কাৰণে আচলতে তেওঁলোকে অপৰাধীক সমৰ্থন কৰাটো বুজালে নাই। 14 তাৰিখে ঘটনা ঘটিছে, 15 তাৰিখে বাদ দি পেলাই 16 তাৰিখে জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনবিলাকে মিটিং পাতিছে, সেই সভালৈকে মাৰোৱাৰী সমাজৰ মানুহকো মাতিছে, তেওঁলোকে কোনো নাহিলে, তাৰমানে 16 তাৰিখ 17-18-19 তেওঁলোকে অপৰাধীৰ পক্ষত থাকিলে নাই। কিন্তু এতিয়া যেতিয়া ঢিঙৰ ঘটনাটো হৈছে তেতিয়া আমচুকে আদি কৰি বিভিন্ন ধৰণৰ মুছলমান সমাজে তাত কিন্তু প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে, তেওঁলোকে আপোনালোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে? প্ৰতিবাদ সাব্যস্ত কৰা হৈছে, আমি ভুক্তভোগী পৰিয়ালৰ ঘৰত যাবও বিচাৰিছিলোঁ, সেই সময়ত আমাৰ হ'ব, সময় মোৰ কম আছে, এক মিনিটৰ ভিতৰত মই ব্ৰজন মহন্ত ডাঙৰীয়া আপোনাৰ ওচৰলৈকে আহিব বিচাৰিছোঁ। সমাধান সূত্ৰ কি ধৰণে হ'ব তেতিয়াহ'লে, যিটো প্ৰস্তাৱ দিয়া হৈছে ভূমিৰ অধিকাৰৰ ক্ষেত্ৰত আপোনালোকে তেতিয়া তেনেকুৱা ধৰণৰ কাম কৰিব নেকি, বিশেষকৈ নামনি কথা কোৱা হৈছে উজনি অসমতো চমুকৈ তেনেকুৱা কিবা পৰিকল্পনা? ইতিমধ্যে শিৱসাগৰৰ যি উদগীৰণ বা উজনি অসমত যিটো মানে উত্তাল আন্দোলনৰ কথা আমি দেখিলোঁ, বা এটা টাইম নিৰ্দিষ্ট ধৰণে বান্ধি দিয়া হৈছে, ইমান তাৰিখৰ ভিতৰত অমুক কমিউনিটিৰ মানুহ তাৰ পৰা গুচি আহিব লাগিব, এই ধৰণে একমুখে হাজাৰ হাজাৰ মানুহ যেতিয়া ৰাস্তাত নামিছে তাৰ মানেটো কি? অৰ্থাৎ উজনি অসমৰ ৰাইজ আজি আতংকিত হৈ আছে, সেই আতংকৰ কিবা ভিত্তি আছেনে নাই? নিশ্চিতভাৱে এই আতংকৰ ভিত্তি আছে, আৰু ভিত্তি থকাৰ কাৰণেই আজি সেই ধৰণে মানুহ আজি মানে ৰাস্তালৈ ওলাবলৈ বাধ্য হৈছে। যিহেতুকে নামনি অসমত ইতিমধ্যে আমি দেখিছোঁ এটাৰ বিষয়ে এটাকৈ আগ্ৰাসন হৈছে, সত্ৰৰ মাটি বেদখলৰ পৰা আৰম্ভ কৰি মন্দিৰৰ মাটি দখলৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন ধৰণে ট্ৰাইবেল বেল্ট ব্লকৰ তেওঁলোকে ভাবিছে যে এই ঘটনাবিলাক ট্ৰাইবেল বেল্ট ব্লকৰ মাটি পৰ্যন্ত তাতে মানে দখল কৰি পেলোৱা হৈছে। গতিকে এই ধৰণৰ ঘটনাবিলাক য'ত দেখি আছে আৰু সংঘাত তেওঁলোক লাহে লাহে যেতিয়া বৃদ্ধি পাই গৈ আছে, ত' স্বাভাৱিকভাৱে সেইটো উজনিৰ ফাললৈ, কাৰণ সেই সময়ত যদি এতিয়া সময় অৱশ্যে খুব কম, গোপীনাথ বৰদলৈ দিনত লাইন পথাৰ ব্যৱস্থা পৰ্যন্ত আনিবলগীয়া হৈছে, এলেকাৰ পৰা আহিব নোৱাৰিব, এই ধৰণৰ প্ৰতিৰোধ আইনৰ ব্যৱস্থা এটা ৰাখিব লাগিব যাতে খিলঞ্জীয়া মানুহৰ ভূমিৰ ওপৰত যাতে অধিকাৰটো আনে প্ৰযোজ্য নোৱাৰে। ডেফিনেটলি সেই ধৰণে, অৰ্থাৎ থলুৱা মানুহৰ মাটিৰ অধিকাৰৰ কাৰণে ইতিমধ্যে ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে এক আইন অনাৰ ব্যৱস্থা ইতিমধ্যে কৰিছে, তো গতিকে নিশ্চিতভাৱে মানে থলুৱা ৰাইজৰ অধিকাৰ সাব্যস্ত ভাৰতীয় জনতা পাৰ্টী। ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আটাইকে এই গুৰুত্বপূৰ্ণ আলোচনাত অংশগ্ৰহণ কৰাৰ বাবে, গুৰুত্বপূৰ্ণ লগতে স্পৰ্শকাতৰ। এতিয়া অনাগত সময়ত লক্ষণীয় হ'ব যিধৰণৰ এক আন্দোলনৰ সৃষ্টি হৈছে ইয়াৰ পৰিণতি কি হয়, যদি সঁচাকৈয়ে খিলঞ্জীয়াৰ ভূমি
খিলঞ্জীয়াৰ অধিকাৰ সুৰক্ষিত হয়, সেই লাগিলে ভূমিৰ অধিকাৰী হওক বা অন্যান্য ৰাজনৈতিক অধিকাৰী হওক, তাক কিন্তু সকলো খিলঞ্জীয়াই কামনা কৰিব। সমান্তৰালভাৱে যি ধৰ্মীয় মেৰুকৰণৰ ৰাজনীতিৰ কথা কোৱা হৈছে, নিৰ্বাচন কেন্দ্ৰিক ৰাজনীতিৰ কথা কোৱা হৈছে, তাত সেয়া হয়তো ক্ষণস্থায়ী, তাৰ পৰা কিন্তু সাধাৰণ ৰাইজ সাংঘাতিক ধৰণে দীৰ্ঘকালীনভাৱে উপকৃত নহয়। আজি ব্যতিক্ৰমৰ পৰা শান্তনু মহন্ত বিদায় লৈছোঁ, ধন্যবাদ।